বেশি দিনের কথা নয়, ভূতান্বেষী বরদাবাবুর সহিত শতান্বেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎকার ঘটিয়াছে। ব্যোমকেশের মনটা স্বভাবত বহির্বিমুখ, ঘরের কোণে মাকড়সার মতো জাল পাতিয়া বসিয়া থাকিতেই সে ভালোবাসে। কিন্তু সেবার সে পাত্তা 300 মাইলের পাড়ি জমাইয়া সকলকে চমকিত করিয়া দিয়াছে। ব্যোমকেশের এক বাল্যবন্ধু বেহার প্রদেশ DSP র কাজ করিতেন। কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হইয়াছিলেন এবং সেখানে হইতে ব্যোমকেশকে নিয়মিত পতাঘাত করিতে আরম্ভ করিয়াছিলেন। তাহার সাদর নিমন্ত্রণের অন্তরালে বোধ হয় কোনো গরজ প্রচ্ছন্ন ছিল, নচেত পুলিশের DSP বিনা প্রয়োজনে পুরাতন অর্ধবিস্মৃত বন্ধুত্ব জ্বালাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবেন, ইহা কল্পনা করিতেও মনটা নারাজ হইয়া উঠে। ভাদ্র মাসের শেষাশেষি আকাশের মেঘগুলা অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হইয়া আসিয়াছে, এমন সময় একদিন ব্যোমকেশ পুলিশ বন্ধুর পথ পাইয়া এক রকম মরিয়া হইয়াই বলিয়া উঠিল, চল মুঙ্গের ঘুরে আসা যাক। আমি তা বাড়াইয়াই ছিলাম, পূজার প্রাক্কালে শরতের বাতাসে এমন একটা কিছু আছে যাহা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে ও প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলিতে থাকে। সানন্দে বলিলাম, চল। যথাসময়ে মুঙ্গের স্টেশনে উঠিয়া দেখিলাম DSP সাহেব উপস্থিত আছেন। ভদ্রলোকের নাম শশাঙ্কবাবু, আমাদের এই সমবয়স হইবেন, কিসের কথা এখনো পার হয় নাই, তবু ইহারই মধ্যে মুখে ও চালচলনে একটা বয়স্ক ভারিক্তি ভাব আসিয়া পড়িয়াছে। মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্বভারে পড়িয়া তাহাকে প্রবীণ করি আ তুলিয়াছে। তিনি আমাদের সঙ্গে লইয়া কেল্লার মধ্যে তাহার সরকারি কোয়ার্টারে আনিয়া তুলিলেন। মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটা পরিচিত তাহার কেল্লা তো এখন আর কিছু নাই, তবে এককালে উহা মীর কাসিমের দুর্ধর্ষ দুর্গ ছিল বটে। প্রায় 60 মাইল পরিমিত বৃত্তাকৃতির স্থান প্রাকার ও বরকাই দিয়া ঘেরা পশ্চিম দিকে গঙ্গা, বাহিরে যাইবার 3টি মাত্র তোরণাগার আছে। বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত ও সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান, জেলখানা, বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ দুচারিটি আছে। শহর বাজার ও প্রকৃত লোকালয় ইহার বাহিরে। কেল্লাটা যেন রাজপুরুষ ও সমস্ত লোকের জন্য একটু স্বতন্ত্র অভিজাত করলি। শশাঙ্কবাবুর বাসায় পৌঁছিয়া চাউ প্রাত্রাসের সহযোগে তাহার সহিত আলাপ হইল। আমাদের আদর অভ্যর্থনা খুবই করিলেন, কিন্তু দেখিলাম লোকটি ভারি চতুর, কথাবার্তায় অতিশয় পটু। নানা অবাস্তর আলোচনার ভিতরে দিয়া পুরাতন বন্ধুত্বের স্মৃতির উল্লেখ কর, ইতে করিতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তাহার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাতসারে তাহার মূল বক্তব্যে পৌঁছিয়াছেন তাহা ভালো করিয়া লক্ষ্য না করিলে ছাহর করা যায় না। অত্যন্ত কাজের লোক তাহাতে সন্দেহ নাই, বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটি এমনভাবে উত্থাপন করিতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষে কারণ থাকে না। বস্তুত আমরা তাহার বাসায় পৌঁছিবার আধ ঘন্টার মধ্যে তিনি যে কাজের কথাটা পারিয়া ফেলিয়াছেন তাহা আমি প্রথমটা ধরিতেই পারি নাই, কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটু আভাস দেখিয়া সচেতন হইয়া উঠিলাম। শশাঙ্কবাবু তখন বলিতেছিলেন, শুধু ঐতিহাসিক ভগ্নস্ত্রীত বা গরম জলের প্রসবন দেখিয়ে তোমাদের নিরাশ করব না, অতীন্দ্রিয় ব্যাপার যদি দেখতে চাও দেখাতে পারি। সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে, তাকে নিয়ে কিছু বিব্রত আছি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ভূতের পেছনে বিরত থাকাও কি তোমাদের একটা কর্তব্য নাকি? উদ্ধৃতি। শশাঙ্কবাবু হাসিয়া বলিলেন, আরে না না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, হয়েছে কি, মাস 6 আগে এই কেল্লার মধ্যে একটি ভদ্রলোকের ভারী রহস্যময়ভাবে মৃত্যু হয়। এখনো সে মৃত্যুর কিনারা হয়নি, কিন্তু এরই মধ্যে তার ক্রেতাত্মা তার পুরনো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে। ব্যোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামাইয়া রাখিল, দেখিলাম তাহার চোখের ভিতরে গভীর কৌতুক ক্রীড়া করিতেছে। সে সযত্নে রুমাল দিয়া মুখ মুছিল, তারপর একটি সিগারেট লড়াইয়া জিরে জিরে বলিল, শশাঙ্ক তোমার কথা বলবার ভঙ্গি কি আগেকার মতোই চমৎকার আছে দেখছি, এবং সদ্য ব্যবহারে আরো পরিমার্জিত হয়েছে। এখনো 1 ঘন্টা হয়নি, মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি, ঘটনাটা কি খুলে বল। সেয়ানে সেয়ানে কোলাকুলি। শশাঙ্কবাবু ব্যোমকেশের ইঙ্গিততা বুঝিলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হইলেন, কিন্তু তাহার মুখ দেখিয়া কিছুই ধরা গেল না। সহজভাবে বলিলেন, আর এক পেয়ালা চা নেবে? না, পান নাও, নিন অজিতবাবু। আচ্ছা ঘটনাটা বলি তাহলে, যদিও এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয়। মাস আগেকার ঘটনা। শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়া বলিতে আরম্ভ করিলেন, এই কেল্লার মধ্যে দক্ষিণ ফটকের দিকে একটি বাড়ি আছে, বাড়িটি ছোট হলেও দোতলা, চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে। কেল্লার মধ্যে সব বাড়ি
বেশ ফাঁকা, শহরের মতো ফেসাদেশি খাসাখাসি নেই, প্রত্যেক বাড়িরই কম্পাউন্ড আছে। এই বাড়িটির মালিক স্থানীয় একজন রইস, তিনি বাড়িটি ভাড়া দিয়ে থাকেন। গত 15 বছর ধরে এই বাড়িতে যিনি বাস করছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস। লোকটির বয়স হয়েছিল জাতিতে স্বর্ণকার। বাজারে একটি সোনারূপার দোকান ছিল, কিন্তু দোকানটা নামমাত্র, তার আসল কারবার ছিল জহরতের। হিসাবের খাতপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে 51খানা হীরা মুক্তচুনি পান্না ছিল, যার দাম প্রায় 2,50,000 টাকা। এই সব দামি মণি মুক্ত তিনি বাড়িতেই রাখতেন, দোকানে রাখতেন না। অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্ধুক পর্যন্ত ছিল না। কোথায় তিনি তার মূল্যবান মণি মুক্তা রাখতেন কেউ জানে না। খরিদার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন, তারপর খরিদারকে বাইরের ঘরে বসিয়ে নিজে ওপরে দিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস এনে দেখাতেন। হীরা জহরতের বহর দেখে বুঝতে পারছো লোকটি বড় মানুষ, কিন্তু তার চালচলন দেখে কেউ তা সন্দেহ করতে পারত না। নিতান্ত নিরীহ গোছের আধাবয়সী লোক, দেবতী যে অসাধারণ ভক্তি, বলায় তুলসীকটি সর্বদাই জোরহস্ত হয়ে থাকতেন। কিন্তু কোনো সৎকার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টা ছেড়েই দিয়েছিল। তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাসচ্ছলে জয়কুণ্ঠ আকার ধারণ করেছিল। শহরলুব্ধ বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহুরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন। মাসে 70 টাকা তার খরচ ছিল, তার মধ্যে 40 টাকা বাড়ি ভাড়া, বাকি 30 টাকায় নিজের, একটি মেয়ের আর এক হাবাথালা চাকরের দাসাচ্ছাদন চালিয়ে নিতেন। আমি তার দৈনন্দিন খরচের খাতা দেখেছি, কখনো 70-এর কোথা পেরোয়নি। আশ্চর্য নয়, আমি ভাবি লোকটি যখন এত বড় কৃপণী ছিলেন তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি? কেল্লার বাইরে থাকলে তো দের কম ভাড়ায় থাকতে পারতেন। বোমকেশ দেব চেয়ারে লম্বা হইয়া অদূরের পাশান নির্মিত দুর্গ তোরণের পানে তাকাইয়া শুনিতেছিল, বলিল, কেল্লার ভিতরটা বাইরের চাইতে নিশ্চয় বেশি নিরাপদ, চোর বড়মাছের আনাগোনা কম। সুতরাং যার কাছে 2,50,000 টাকার জোহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে, কিন্তু অসাব গানী লোক বোধ হয় ছিলেন না। শশাঙ্কবাবু বলিলেন, আমিও তাই আন্দাজ করেছিলাম। কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের সেনদৃষ্টি এড়াতে পারেননি সেই গল্পই বলছি। সম্ভবত তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেকদিন থেকেই চলছিল। মুন্ডের জায়গাটি ছোট বটে, তাই বলে তাকে তুচ্ছ মনে করো না। বোমকেশ বলিল, না না, সে কি কথা, এখানে এমন 2-4টি মহাপুরুষ আছেন যাদের সমকক্ষ 400 চোর দানাবাজ খুনে তোমাদের কলকাতাতেও পাবে না। বলবো কি তোমাকে, গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে। হ্যাঁ, এখানে মীর কাসিমের আমলের অনেক দিশি বন্দুকের কারখানা আছে জানত, কিন্তু সে সব কথা পরে হবে, আগে বৈকুণ্ঠ জহুরির গল্পটাই বলি। এইভাবে সামান্য অবাস্তর কথার ভিতরে দিয়া শশাঙ্কবাবু পুলিশের তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটা দৃঢ় ইঙ্গিত দিয়া আবার বলিতে আরম্ভ করিলেন, গত 26 এপ্রিল অর্থাৎ বাংলার 12ই বৈশাখ বৈকুণ্ঠবাবু 8টার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন। নিতান্তই সহজ মানুষ, মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই। আহারাদি করে রাত্রি আন্দাজ 9টার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন। তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে শুত, সেও বকুতে খাইয়ে দাঁড়িয়ে ঠাকুর ঘরে গিয়ে দোর বন্ধ করে দিবে। হাবাতাল চাকরিটা রাত দোকান পাহারা দিত, মালিক বাড়ি ফেরবার পরই সে চলে গেল। তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিছু জানে না। সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবু ঘরের দোর খুলছেন না, তখন দোর ভেঙে ফেলা হল। পুলিশ ঘরে দুটে দেখলে বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেয়ালে কেশ দিয়ে বসে আছে, কোথাও তার গায়ে আঘাত চিহ্ন নেই, আততাই গলা টিপে তাকে মেরেছে, তারপর তার সমস্ত জোহরত নিয়ে খোলা জানলা দিয়ে প্রস্থান করেছে। বোমকেশ জিজ্ঞাসা করিল, আততাই তাহলে জানলা দিয়েই ঘরে ঢুকেছিল? শশাঙ্কবাবু বলিলেন, তোই তো মনে হয়, ঘরের একটি মাত্র দরজা বন্ধ ছিল, সুতরাং জানলা ছাড়া তোকবার আর পথ কোথায়। আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানলা খুলে শুয়েছিলেন, গ্রীষ্মকাল সে রাত্রিটা গরমও ছিল খুব, জানলার গোড়াদ নেই, কাজেই মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল। বৈকুণ্ঠবাবুর হীরা জোহরত সবই চুরি গিয়েছিল, উদ্ধৃতি সমস্ত 2,50,000 টাকার জোহরত একেবারে লোপাত, একটিও পাওয়া যায়নি, এমনকি তার কাঠের হাত বাক্সে যে টাকা পয়সা ছিল তাও চোরের ফেলে যায়নি, সমস্ত নিয়ে গিয়েছিল। কাঠের হাত বাক্সে বৈকুণ্ঠবাবু হীরা জোহরত রাখতেন, উদ্ধৃতি তাছাড়া রাখবার জায়গা কই, অবশ্য হাত বাক্সেই যে রাখতেন তার কোনো প্রমাণ নেই।
তার শোবার ঘরে কারু ঢোকবারই হুকুম ছিল না, মেয়ের পর্যন্ত জানত না তিনি কোথায় তীর আছেন। কিন্তু আগেই বলেছি, তার একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। অথচ হীরা মুক্তা যা কিছু সব শোবার ঘরেই রাখতেন, সুতরাং হাত বাক্সে সেগুলো থাকত, ধরে নিতে হবে। ঘরে আর কোনো বাক্স প্যাতুরা বা ওই ধরনের কিছু ছিল না। কিছু না, শুনলে আশ্চর্য হবে, ঘরে একটা মাদুর, একটা বালিশ, ওই হাত বাক্সটা, পানের বাটা আর জলের কলসি ছাড়া কিছু ছিল না। দেয়ালে একটা ছবি পর্যন্ত না, ব্যোমকেশ বলিল, পানের বাটা, সেটা ভালো করে দেখেছিলে তো? শশাঙ্কবাবু ক্ষুদ্রভাবে ঈষৎ হাসিলেন, ওরে তোমা, আমাদের যতটা গাধা মনে কর, সত্যি আমরা ততটা গাধা নাই। ঘরের সব জিনিসই অতিগতি করে তল্লাশ করা হয়েছিল। পানের বাটার মধ্যে ছিল একদলা চুন, খানিকটা করে খয়ের সুপুরি লবঙ্গ আর পানের পাতা। বাটাটা পিতলের তৈরি, তাতে চুন খয়ের সুপুরির জন্য আলাদা খুবুরি কাটা ছিল। বৈকুণ্ঠবাবু খুব বেশি পান খেতেন, অন্যের সাজা পান পছন্দ হতো না বলে নিজে সেজে খেতেন। আর কিছু জানতে চাও এ সম্বন্ধে? ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, না না, ওই যথেষ্ট। তোমাদের ধৈর্য আর অধ্যবসায় সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই, সকলেই একবারকে স্বীকার করে, সেই সঙ্গে যদি একটু বুদ্ধি, কিন্তু সে যাক, মোট কথা দাঁড়াল এই যে, বৈকুণ্ঠবাবুকে খুন করে তার 2,50,000 টাকার জোহরত নিয়ে চোর কিংবা চোরেরা চম্পট দিয়েছে, তারপর সমাজ থেকে গেছে, কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারোনি। জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কি না সে খবর পেয়েছ? উদ্ধৃতি, এখনো জোহরত বাজারে আসেনি, এলে আমরা খবর পেতুম, চারিদিকে গোয়েন্দা আছে। বেশ, তারপর? তারপর আর কি, ওই পর্যন্ত। বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে, তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি, কোথাও একটি পয়সা পর্যন্ত ছিল না। দোকানের সোনা রূপা বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সে তবুই সম্বল। বাঙালি ভদ্রঘরের মেয়ে, বিদেশে পয়সার অভাবে পরের গলগ্রহ হয়ে রয়েছে দেখলেও কষ্ট হয়। কার গলগ্রহ হয়ে আছে? উদ্ধৃতি, স্থানীয় একজন প্রবীণ উকিল, নাম তারাশঙ্করবাবু, তিনি নিজের বাড়িতে রেখেছেন। লোকটি উকিল হলেও ভালো বলতে হবে। বৈকুণ্ঠবাবুর সঙ্গে প্রণয় ছিল, প্রতি রবিবারে দুপুরবেলা দু জনে দাবা খেলতেন। হ, মেয়েটি বিধবা? না, সৎবা। তবে বিধবা বললেও বিশেষ ক্ষতি হয় না, কম বয়সে বিয়ে হয়েছিল, স্বামীটা অল্প বয়সে বাতে হয়ে যায়, মাতাল দুশ্চরিত্র থিয়েটার যাত্রা করে বেড়াক, তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায়, সেই থেকে নিরুদ্দেশ। তাই মেয়েকে বৈকুণ্ঠবাবু নিজের কাছেই রেখেছিলেন। মেয়েটির বয়স কত? 23-24 হবে। চরিত্র কেমন? যতদূর জানি ভালো, চেহারাও ভালো, থাকার অনুকূল, অর্থাৎ চলার পেতনি বললেই হয়। স্বামী বেচারাকে নেহাত দোষ দেওয়া যায় না। বুঝেছি, দেশে আত্মীয় স্বজন তেমনি? উদ্ধৃতি, না, থাকারই মধ্যে। নবদ্বীপে খুড়তুত ভাইরা আছে, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছুটে এসেছিল, কিন্তু যখন দেখলে এক ফোঁটাও রস নেই, সব চড়ে নিয়ে গেছে, তখন যে যার খসে পড়ল। ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনবত্ব রয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না। তাছাড়া আমি বিদেশি, দুদিনের জন্য এসেছি, তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না। তুমিও বোধ হয় তা পছন্দ করবে না। শশাঙ্কবাবু বলিলেন, না না, হস্তক্ষেপ করতে যাবে কেন? আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না, তবে তুমিও এই কাজের কাজী, যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পার। তুমি বেড়াতে এসেছ, তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমাকে বিব্রত করতে আমি চাই না। শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রহিল না, সাহায্য লইতে তিনি পুরাদস্তুর রাজি, কিন্তু অফিসিয়ালি কাহারও কৃতিত্ব স্বীকার করিয়া যশের ভাগ দিতে নারাজ। ব্যোমকেশ হাসিল, বলিল, বেশ, তাই হবে, দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব, ভালো কথা। ভূতের উপদ্রবের কথা কি বলছিলে? উদ্ধৃতি, শশাঙ্কবাবু বলিলেন, বৈকুণ্ঠবাবু মারা যাবার কিছুদিন পরেই ওই বাড়িতে আর একজন বাঙালি ভাড়াতে এসেছেন, তিনি আসার পর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয়েছে। সব কথা অবশ্য বিশ্বাস করা যায় না, কিন্তু যে সব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হয়। 15 হাত লম্বা, একটি পেটাত্তা রাত্রে ঘরের জানালা দিয়ে উঁকি মারে, বাড়ির লোক ছাড়াও আরো কেউ কেউ দেখেছে। বল কি? হ্যাঁ, এখানে বর্দাবাবু বলে এক ভদ্রলোক আছেন, আরো নাম করতে না করতেই এসে পড়েছেন যে, অনেকদিন বাঁচবেন, শৈলেনবাবুও আছেন। বেশ বেশ, আসুন। ব্যোমকেশ, বর্দাবাবু হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ, ভূতুরে ব্যাপার ওর মুখেই শোনো,
প্রাথমিক নমস্কারাদির পর নবাগত দুইজন আসন গ্রহণ করিলেন। বর্দাবাবুর চেহারাটি গোলদাল বেতে খাত, রং ফর্সা, দাড়ি পোফ কামানো, সব মিলাইয়া নৈনিতাল আলোর কথা স্মরণ করাইয়া দেয়। তাহার সঙ্গী শৈলেনবাবুইহার বিপরীত লম্বা একহারা গঠন, অথচ ক্ষীণ বলা চলে না। কথায় বাতায় উভয়ের পরিচয় জানিতে পারিলাম। বর্দাবাবু এখানকার বাসিন্দা, পৈতৃক কিছু জমিজমা ও কয়েকখানা বাড়ির উপসত্ব ভোগ করেন এবং অবসরকালে প্রেততত্ত্বের চর্চা করিয়া থাকেন। শৈলেনবাবু ধনী ব্যক্তি, স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে আসিয়াছিলেন, কিন্তু স্থানটি তাহার স্বাস্থ্যের সহিত এমন খাপ খাইয়া গিয়াছে যে বাড়ি কিনিয়া এখানে স্থায়ীভাবে বাস করিতে মনস্থ করিয়াছেন। বয়স উভয়েরই 40-এর নিচে। আমাদের পরিচয়ও তাহাদিগকে দিলাম, কিন্তু দেখা গেল বঙ্কেশের নাম পর্যন্ত তাহারা শোনেন নাই। চ্যাটি এমনই জিনিস। যা হোক, পরিচয় আদান প্রদানের পর বর্দাবাবু বলিলেন, বৈকুণ্ঠ জহুরীর গল্প শুনছিলেন বুঝি? বড়ই শোচনীয় ব্যাপার অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস, গয় পিণ্ড না দিলে তার আত্মার সদগতি হবে না। বঙ্কেশ একটু নড়িয়া চড়িয়া বসিল। তাহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বর্দাবাবু বলিলেন, আপনি প্রেতজনই বিশ্বাস করে? না, বঙ্কেশ হাসিয়া বলিল, অবিশ্বাসও করি না, প্রেতজনই আমার হিসেবের বাইরে। বর্দাবাবু বলিলেন, আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না। ওইখানেই তো মুশকিল। শৈলেনবাবু, আপনিও তো আগে ভূত বিশ্বাস করতেন না, বুজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন। কিন্তু এখন? বর্দাবাবুর সঙ্গী বলিলেন, এখন গোড়া ভক্ত বললেও উৎপত্তি হয় না। বাস্তবিক বঙ্কেশবাবু, আগে আমিও আপনার মতো ছিলুম, ভূত পেত নিয়ে মাথা কামাতুম না। কিন্তু এখানে এসে বর্দাবাবুর সঙ্গে আলাপ হবার পর যতই এ বিষয়ে আলোচনা করছি, ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে এ সংসারে চলা এরকম অসম্ভব। বঙ্কেশ বলিল, কি জানি, আমাদের তো এখন পর্যন্ত বেশ চলে যাচ্ছে। আর দেখুন, এমনিতেই মানুষের জীবনযাত্রাটা এত জটিল হয়ে উঠেছে যে তার ওপর আবার। শশাঙ্কবাবু বাধা দিয়া বলিলেন, ও সব যাক। বর্দাবাবু, আপনি বঙ্কেশকে বৈকুণ্ঠবাবুর ভুতুরে কাহিনীটা শুনিয়ে দিন। বঙ্কেশ বলিল, হ্যাঁ সেই ভালো, তত্ত্ব আলোচনা চেয়ে গল্প শোনাদের বেশি আরামের। বর্দাবাবুর মুখে তৃপ্তির একটা জিলিক ছেলিয়া গেল। জগতে গল্প বলিবার লোক অনেক আছে, কিন্তু অনুরাগী শ্রোতা সকলের বাদ্যে জোটে না। অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্বেষী, গল্প শোনার চেয়ে তর্ক করিতে অধিক ভালোবাসে। তাই বঙ্কেশ যখন তত্ত্ব ছাড়িয়া গল্প শুনিতে সম্মত হইল, তখন বর্দাবাবু যেন অপ্রত্যাশিতের আবির্ভাবে উৎফুল্ল হইয়া উঠিলেন। বুঝিলাম, শিষ্ট এবং দৈবান শ্রোতা লাভ করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া উঠে না। শশাঙ্কবাবুর কোটা হইতে একটি সিগারেট লইয়া তাহাতে অগ্নিসংযোগ পূর্বক বর্দাবাবু ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, সকলের গল প বলিবার ভঙ্গি এক নয়। বর্দাবাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক। হুড়াহুড়ি তাড়াতাড়ি নাই, জেরমন্থর তালে চলিয়াছে, ঘটনার বাহুল্যে গল্প কণ্ঠিত নয়, অথচ এরূপ নিপুণভাবে ঘটনাগুলি বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করিয়া ফেলে। চোখের দৃষ্টি ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সহিত সঙ্গত করিয়া চলে যে সব মিস হাইয়া একটি অখণ্ড রস বস্তুর আস্বাদ পাইতেছি বলিয়া বো হয়। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন। অপঘাত মৃত্যু পরলোকের জন্য প্রস্তুত হবার অবকাশ তিনি পাননি। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার দেহাভিমান দূর হয় না, অর্থাৎ সে বুঝতেই পারে না তার দেহ নেই। আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারের মোহ ভুলতে পারে না, ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রে আনাগোনা করতে থাকে। এসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি এছাড়া তার আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটনা যে সত্য সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি আশারে গল্প বলি, এই রকম একটা অপবাদ আছে, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি বলেন শৈলেনবাবু? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, অমূল্যবাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনা মিথ্যে নয়। বর্দাবাবু বলিতে লাগিলেন, সুতরাং কারণ যাই হোক ঘটন, ওটা নিঃসংশয়। বৈকুণ্ঠবাবু মারা যাবার পর কয়েক অভুক্ত তার বাড়িখানা পুলিশের কবলে রইল। ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারাশঙ্করবাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এ কয়েকদিনের মধ্যে কিছু ঘটেছিল কি না বলতে পারি না, পুলিশের যে দুজন কনস্টেবল সেখানে পাহারা দেবার জন্য মোতায়েন হয়েছিল, তারা সম্ভবত সন্ধ্যের পর দুপুর বান্দি চলিয়ে এমন নিদা দিত যে ভূত প্রেতের মতো অশরীরী জীবের গতিবিধি লক্ষ্য করবার মতো অবস্থা তাদের থাকত না। যা হোক, পুলিশ সেখানে থেকে থানা তুলে নেবার পরই একজন নবাগত ভাড়াতে বাড়িতে এলেন।
ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক, রোগজীর্ণ বৃদ্ধ, স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি রয়েছে। পেটে খোঁজখবর না নিয়েই বাড়ি দখল করে বসলেন। বাড়ির মালিক ও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যগ্রতা প্রকাশ করলেন না। কয়েকদিন নিরুপদ্রবেই কেটে গেল। দোতলায় একটি মাছ শোবার ঘর, যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গিয়েছিলেন সেই ঘরটিতে কৈলাসবাবু শুতে লাগলেন। নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল। কৈলাসবাবু, ওর অবস্থা বেশ ভালো, পাড়া দেয় জমিদার, একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে, স্ত্রীও জীবিত নেই, তই কেবল চাকর বামুনের ওপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছেন। ছয় সাত দিন থেকে যাবার পর একদিন ভূতের আবির্ভাব হল। রাত্রি নটার সময় ওষুধ চেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন, এমন সময় নজর পড়ল জানালার দিকে। গ্রীষ্মকাল, জানালা খোলাই ছিল, দেখলেন কদাকার একখানা মুখ ঘরের মধ্যে উঁকি মারছে। কৈলাসবাবু চিৎকার করে উঠলেন, চাকর বাকর নিচে থেকে ছুটে এল, কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে। তারপর আরো দুই রাত্রি ওই ব্যাপার হল। প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর তা সম্ভব হল না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি, কিন্তু আমরাও জানতে পারলাম। গুপ্তে তো সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৌতূহল আছে, নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না, আবার চোখ বুঝে তাকে মেনে নিতেও পারি না। তাই অন্য সকলে যখন ঘটনাটাকে পরিহাসের একটি সরস উপাদ আন মনে করে উল্লসিত হয়ে উঠলেন, আমি তখন ভাবলুম দেখি না, অপ্রাকৃত বিষয় বলে মিথ্যেই হতে হবে, এমন কি মানে আছে। একদিন আমি এবং আরো কয়েকজন বন্ধু কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি রোগে পঙ্গু, হার্টের ব্যারাম, নিচে নাম ডাক্তারের নিষেধ। তার শোবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন। চিৎচিতে স্বভাবের লোক হলেও তার বাহ্য আদব কায়দা বেশ দুরন্ত, আমাদের ভালোভাবেই অভ্যর্থনা করলেন। তার কাছ থেকে ভৌতিক ব্যাপারের সঠিক বিবরণ পাওয়া গেল। তিনি বললেন গতি 15 দিনের মধ্যে 4 বার প্রতিমূর্তির আবির্ভাব হয়েছে, 4 বারই সে জানালার সামনে এসে ঘরের মধ্যে উঁচি মেরেছে, তারপর মিলিয়ে গেছে। তার আসার সময়ের কিছু ঠিক নেই, কখনো দুপুর রাত্রে এসেছে, কখনো শেষ রাত্রে এসেছে, আবার কখনো বাসন্ধ্যের সময়েও দেখা দিয়েছে। মূর্তিটা সুস্থ নয়, চোখে একটা লুব্ধ খুদিত ভাব, যেন ঘরে ঢুকতে চায় কিন্তু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে। কৈলাসবাবুর গল্প শুনে আমরা স্থির করলুম সচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করতে হবে। কৈলাসবাবুও আমাদের সাগরে আমন্ত্রণ করলেন। পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা আরম্ভ করলুম। সন্ধ্যে থেকে রাত্রি 10টা কখনো বা 11টা বেজে যায়, কিন্তু প্রেতিয়নির দেখা নেই। যদি বা কদাচিত আসে, আমরা চলে যাবার পর আসে, আমরা দেখতে পাই না। দিন 10-এক আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগলেন। শৈলেনবাবু ভগ্নদম হয়ে যাওয়া ছেড়ে দিলেন, আমি কেবল একলা লেগে রইলাম। সন্ধ্যের পর যাই কৈলাসবাবুর সঙ্গে বসে গল্প গুজব করি, তারপর 10:30-11টা নাগাদ ফিরে আসি। এইভাবে আরও এক হবুক্ত পেটে গেল। আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগলাম। একই রকম পেটাত্তা যে কৈলাসবাবু ছাড়া আর কেউ দেখতে পায় না। কৈলাসবাবুর ওপর নানা রকম সন্দেহ হতে লাগিল। তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যক্ষায় পুরস্কার পেলাম। কৈলাসবাবুর ওপরে সন্দেহ ঘুচে গেল। বঙ্গেশ এতক্ষণ একমনে শুনিতেছিল, বলিল, আপনি দেখলেন? গভীর স্বরে বরদাবাবু বলিলেন, হ্যাঁ আমি দেখলুম। বঙ্গেশ চেয়ারে হেলান দিয়া বসিল, তই তো? তারপর কিয়ৎকাল যেন চিন্তা করিয়া বলিল, বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন? খুব ধৃতি। বরদাবাবু মাথা নাড়িলেন, তা ঠিক বলতে পারি না, একখানা মুখ খুব স্পষ্ট নয়, তবু মানুষের মতো তাতে সন্দেহ নেই। কয়েক মুহূর্তের জন্য আবছা ছবির মতো ফুটে উঠেই মিলিয়ে গেল। বঙ্কেশ বলিল, ভারী আশ্চর্য, প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে ঘটে ওঠে না। অধিকাংশ স্থলে ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় হয় শোনা কথা, নয় তো রজ্জতে স্তম্ভ। বঙ্কেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তাহা বোধ করি শৈলেনবাবুকে বিদ্ধ করিল। তিনি বলিলেন, শুধু বরদাবাবু নয়, তারপর আরো অনেকে দেখেছেন। বঙ্কেশ বলিল, আপনিও দেখেছেন নাকি? শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ আমিও দেখেছি, হয়তো বরদাবাবুর মতো অত স্পষ্টভাবে দেখিনি, তবু দেখেছি। বরদাবাবু দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করেছিলাম। একদিন আমি নিমেষের জন্য দেখে ফেললাম। বরদাবাবু বলিলেন, সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন বলেই ভালো করে দেখতে পাননি। আমরা কয়েকজন, আমি,
অমূল্য আর ডাক্তার শচী রায় কৈলাসবাবুর সঙ্গে কথা কয়েছিলুম, তাতে বাড়ি ছেড়ে দেবার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম, কিন্তু শৈলেনবাবু শিকারীর মতো জানালার দিকে তাকিয়ে বসে ছিলেন। হঠাৎ উনি ওই ওই করে চেঁচিয়ে উঠলেন। আমরা ধর্ম করে ফিরে চাইলাম, কিন্তু তখন আর কিছু দেখা গেল না। শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতো বাষ্প যেন ক্রমশ আকার পরিগ্রহ করছে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ম্যাটেরিয়ালাইজ করবার আগেই উনি চেঁচিয়ে উঠলেন, তাই সব নষ্ট হয়ে গেল। শৈলেনবাবু বলিলেন, তবু কৈলাসবাবু নিশ্চয় দেখতে পেয়েছিলেন, মনে নেই, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। বর্দাবাবু বলিলেন, হ্যাঁ, একে তার হাত দুর্বল, ভাগ্যে শচী ডাক্তার উপস্থিত ছিল, তাই তখনই ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলে, নইলে হয়তো আর একটা ট্র্যাজেডি হতে যেত। অতঃপর প্রায় 5 মিনিট আমরা সকলে নীরবে বসিয়া রইলাম। প্রত্যক্ষদর্শীর কথা অবিশ্বাস করিবার উপায় নেই, অন্তত 2টি বিশিষ্ট ভদ্রসন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলিয়া ধরিয়া না লইলে বিশ্বাস করিতে হয়। আবার গল্পটা একই অপাকৃত যে সহসা মানিয়া লইতেও মন সরে না। অবশেষে ব্যোমকেশ বলিল, তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর পেতাত্মাই তার শোবার ঘরের জানালার কাছে দেখা দিচ্ছেন। বরদাবাবু বলিলেন, তাছাড়া আর কি হতে পারে? বৈকুণ্ঠবাবুর মেয়ের এ বিষয়ে মতামত কি? তার মতামত ঠিক বোঝা যায় না। ভয় পিণ্ড দেবার কথা বলেছিলুম, তা কিছুই করলেন না, বিশেষত তারাশঙ্করবাবু তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। বরদাবাবু একটি ক্ষোভপূর্ণ দীর্ঘশ্বাস ফেলিলেন। ব্যোমকেশ বলিল, বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদগতি হতো। আমি প্রেততত্ত্ব সম্বন্ধে কিছু জানি না, তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতিজনীর পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয়। বরদাবাবু বলিলেন, তা তো নই, প্রেতিজনীর কেবল দেহ নেই, আত্মা তো অটুট আছে, গীতায় নৈনম ছিন্দন্তি সস্তানি। বাধা দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন, তাতে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করো তুম। বরদাবাবু ভাবিয়া বলিলেন, চেষ্টা করতে পারি, আপনি ডিটেকটিভ শুনলে হয়তো তারাশঙ্করবাবু আপত্তি করবেন না, আজবার লাইব্রেরি আমি তার সঙ্গে দেখা করব, যদি তিনি রাজি হন ওবেলা এসে আপনাকে নিয়ে যাব। তাহলে তাই কথা রইল। অতঃপর বরদাবাবু উঁকি উঁকি করিতেছেন দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমরা ভূত দেখতে পাই না? বরদাবাবু বলিলেন, একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না, তবে দৃঢ়োক্তিজ্ঞ হয়ে লেগে থাকতে পারলে নিশ্চয় দেখবেন। চলুন না, আজই তারাশঙ্করবাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাসবাবুর বাড়ি নিয়ে যাই, কি বলেন ব্যোমকেশবাবু? বেশ কথা, ওটা দেখবার আমারও বিশেষ আগ্রহ আছে, আপনাদের দেশে এসেছি, একটা নূতন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই। তাহলে এখন উঠি, 10টা বাজে, ওবেলা 5টা নাগাদ আবার আসব। বরদাবাবু ও শৈলেনবাবু প্রস্থান করিবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, কি মনে হল? আশ্চর্য নয়, ব্যোমকেশ বলিল, তোমার খুনের গল্প আর বরদাবাবুর বুতের গল্প দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না। আমার খুনের গল্পে আজগুবি কোনখানটা পেলে? চোখ মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না তাকে আজগুবি ছাড়া আর কি বলবো। বৈকুণ্ঠবাবু খুন হয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো, হার্ট ফেল করে মারা যাননি, কি যে বল, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, গলা টিপে দম বন্ধ করে তাকে মারা হয়েছে, গলায় সাপ কাটে না সেবি রাসওয়ান্স, অথচ আততায়ীর কোনো চিহ্ন নেই, একটা আঙুলের দাগ পর্যন্ত না। আজগুবি আর কাকে বলে? বরদাবাবুর তো তবু একটা প্রত্যক্ষ দৃশ্য ভূত আছে, তোমার তাও নেই? ব্যোমকেশ উঠিয়া আলস্য ভানিতে ভানিতে বলিল, অজিত অথ স্নান করে নেওয়া যাক, ট্রেনে ঘুম হয়নি, দুপুরবেলা দিব্যি একটি নিদায় না দিলে শরীর ধাতস্থ হবে না। অপরাহ্নে বরদাবাবু আসিলেন, তারাশঙ্করবাবু রাজি হইয়াছেন, যদিও একটি শোকসন্তপ্তা ভদ্রমহিলার উপর এইসব অযথা উৎপাত তিনি অত্যন্ত অপছন্দ করেন। বরদাবাবুর সঙ্গে দুইজনে বাড়ির হইলাম, শশাঙ্কবাবু যাইতে পারিলেন না, হঠাৎ কি কারণে উপরওয়ালার নিকট তাহার ডাক পড়িয়াছে। পথে যাইতে যাইতে বরদাবাবু জানাইলেন যে তারাশঙ্করবাবু লোক নেহাত মন্দ নয়, তাহার মতো আইনজ্ঞ তীক্ষ্ণবুদ্ধি উকিল জেলায় আর দ্বিতীয় নাই, কিন্তু মুখ বড় খারাপ, হাতিমা পর্যন্ত তাহার কটুতিক্ত ভাষাকে ভয় করিয়া চলেন, হয়তো তিনি আমাদের খুব সাদর সম্বর্ধনা করিতেন না, কিন্তু তাহার যেন আমরা দায় না মাচি। প্রত্যুত্তরে ব্যোমকেশ একটু হাসিল, যেখানে কাজোদ্ধার করিতে হইবে সেখানে তাহার দায় গন্ডারের চামড়া কেহই তাহাতে অপমান করিতে পারে না, সংসর্গুণে আমার তুকো বেশ পুরু হইয়া আসিতেছিল। তেল্লার দক্ষিণ দুয়ার পার হইয়া বেলুনবাজার নামক পাড়ায় উপস্থিত হইলাম,
প্রধানত বাঙালি পাড়া, তাহার মধ্যস্থলে তারাশঙ্করবাবুর প্রকাণ্ড ইমারত। তারাশঙ্করবাবু যে তীক্ষ্ণবুদ্ধি উকিল তাহাতে আর সন্দেহ রহিল না। তাহার বৈঠকখানায় উপনীত হইয়া দেখিলাম তপ্ত বসে ফরাস পাতা এবং তাহার উপর তাকিয়া চেষ দিয়া বসিয়া গৃহস্বামী তামাকুত সেবন করিতেছেন। শীর্ণ দীপ্তি লোক, দেহে মাংসের বাহুল্য নাই বরং অভাব, কিন্তু মুখের গঠন ও চোখের দৃষ্টি অতিশয় ধারালো, বয়স সাতের কাছাকাছি, পরিধানে থান ও সুদ পিরান। আমাদের আসিতে দেখিয়া তিনি বর্দার নল হাতে উঠিয়া বসিলেন, বলিলেন, এস বর্দা, এরাই বুঝি কলকাতার ডিটেকটিভ। ইহার কণ্ঠস্বর ও কথা বলিবার ভঙ্গিতে এমন একটা কিছু আছে যাহা শ্রোতার মনে অস্বস্তি ও অস্বচ্ছন্দের সৃষ্টি করে। সম্ভবত বড় উকিলের ইহা একটা লক্ষণ। বিরুদ্ধ পক্ষের সাক্ষী এই কণ্ঠস্বর শুনিয়া যে রীতিমতো বিচলিত হইয়া পড়ে তাহা অনুমান করিতে কষ্ট হইল না। বরদাবাবু সংকুচিতভাবে ব্যোমকেশের পরিচয় দিলেন। ব্যোমকেশ বিনীতভাবে নমস্কার করিয়া বলিল, আমি একজন সত্যান্বেষী। তারাশঙ্করবাবুর বাম ভ্রুর প্রান্ত ঈষৎ উত্থিত হইল, বলিলেন, সত্যান্বেষী সেটা কি? ব্যোমকেশ কহিল, সত্য অন্বেষণ করাই আমার পেশা, আপনার যেমন ওকালতি। তারাশঙ্করবাবুর অধরস্থ শ্লেষ হাস্যে বক্র হইয়া উঠিল। তিনি বলিলেন, ও আজকাল ডিটেকটিভ কথাটার বুঝি আর ফ্যাশন নেই, তা আপনি কি অন্বেষণ করে থাকেন? সত্য, তা তো আগে শুনেছি। কোন ধরনের সত্য? ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, এই ধরুন, বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছেন, এই ধরনের সত্য জানতে পারলেও আপাতত আমার কাজ চলে যাবে। নিমেষের মধ্যে শ্লেষ বিদ্রুপের সমস্ত চিহ্ন তারাশঙ্করবাবুর মুখ হইতে মুছিয়া গেল। তিনি, বৈকুণ্ঠ আমার কাছে টাকা রেখে গেছে, একথা আপনি জানলেন কি করে? ব্যোমকেশ বলিল, আমি সত্যান্বেষী। এক মিনিট কাল তারাশঙ্করবাবু নিস্তব্ধ হইয়া রহিলেন। তারপর যখন কথা কহিলেন তখন তাহার কণ্ঠস্বর একেবারে বদলাইয়া গিয়াছে। সন্ত্রম প্রশংসা মিশ্রিত কণ্ঠে করিলেন, ভারী আশ্চর্য, এরকম ক্ষমতা আমি আজ পর্যন্ত কারোর দেখিনি। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? বসো বরদা। বলি, ব্যোমকেশবাবুরও কি তোমার মতো পোষা বুধপুত আছে নাকি? আমরা চৌকিতে উপবেশন করিলে তারাশঙ্করবাবু কয়েকবার গড়গড় নিলে ঘন ঘন টান দিয়া মুখ তুলিলেন ব্যোমকেশের মুখের পানে চাহিয়া বলিলেন, অবশ্য আন্দাজে রিল ফেলেছেন, এখন বুঝতে পারছি। কিন্তু আন্দাজটা পেলেন কোথায়? অনুমান করতে হলেও কিছু মাল মশলা চাইত। ব্যোমকেশ সহাস্যে বলিল, কিছু মাল মশলা তো ছিল। বৈকুণ্ঠবাবুর মতধনী ব্যবসায়ী নগদ টাকা কিছু রেখে যাবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? অথচ ব্যাংকে তার টাকা ছিল না। সম্ভবত ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানকে তিনি সন্দেহের চোখে দেখতেন। তবে কোথায় টাকা রাখতেন? নিশ্চয় কোনো বিশ্বাসী বন্ধুর কাছে। বৈকুণ্ঠবাবু প্রতি রবিবারে দুপুরবেলা আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন। তিনি মারা যাবার পর তার মেয়েকে আপনি নিজের আশ্রয়ে রেখেছেন, সুতরাং বুঝতে হবে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বাসভাজন বন্ধু। তারাশঙ্করবাবু বলিলেন, আপনি ঠিক ধরেছেন, ব্যাংকের উপর বৈকুণ্ঠের বিশ্বাস ছিল না। তার নগদ টাকা যা কিছু সব আমার কাছে থাকত এবং এখনো আছে, টাকা বড় কম নয়, প্রায় 17,000, কিন্তু এ টাকার কথা আমি প্রকাশ করিনি। তার মৃত্যুর পর কথাটা জানাজানি হয় আমার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যোমকেশবাবু যখন ধরে ফেলেছেন তখন স্বীকার না করে উপায় নেই। তবু আমি চাই যেন বাইরে কথাটা প্রকাশ না হয়, আপনারা তিনজন জানলেন আর কেউ যেন জানতে না পারে। বুঝলে বরদা? উদ্ধৃতি। বরদাবাবু দ্বিধা প্রতিবিম্বিত মুখে ঘাড় নাড়িলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কথাটা গোপন রাখবার কোনো বিশেষ কারণ আছে কি? তারাশঙ্করবাবু পুনরায় বার কয়েক তামাক টানিয়া বলিলেন, আছে। আপনারা ভাবতে পারেন আমি বন্ধুর গচ্ছিত টাকা আত্মসাত করবার চেষ্টা করছি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, কথাটা চেপে রাখব। আর অন্য কারণ আছে, সেই কারণটি জানতে পারি নাকি? তারাশঙ্করবাবু কিছুক্ষণ ক্রুকুঞ্চিত করিয়া চিন্তা করিলেন, তারপর অন্দরের দিকের পদাইডাকা দরজার প্রতি একবার খাতুক্ষপাত করিয়া খাত গলায় বলিলেন, আপনারা বোধহয় জানেন না বৈকুণ্ঠের একটা বোকাতে লক্ষ্মীছাড়া জামাই আছে, মেয়েটাকে নেয় না, স্যাক্সি পার্টির সঙ্গ ঘুরে বেড়ায়, উপস্থিত সে কোথায় আছে জানি না, কিন্তু সে যদি কোনো গতিতে খবর পায় যে তার স্ত্রীর হাতে অনেক টাকা এসেছে তাহলে মেয়েটাকে জোর করে নিয়ে যাবে, দুদিনে টাকাগুলো উড়িয়ে আবার সরে পড়বে, আমি তা হতে দিতে চাই না। বুঝলেন? উদ্ধৃতি। ব্যোমকেশ ফরাসের দিকে তাকাইয়া তাকিয়া ধীরে ধীরে বলিল, বুঝেছি। তারাশঙ্করবাবু বলিতে লাগিলেন, বৈকুণ্ঠের যথাসর্বশত চড়ে নিয়ে গেছে, বাকি আছে কেবল এই হাজার কয়েক টাকা, এখন জামাই বাবাজি এসে যদি এগুলোকে ফুটে দিয়ে যান তাহলে অভাগিনী মেয়েটা দাঁড়াবে কোথায়? সারা জীবন ওর চলবে কি করে? আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না,
ব্যোমকেশ তালে হাত দিয়া শুনিতেছিল, বলিল, ঠিক কথা। তাতে বোধ কয়েক কথা আমি জিজ্ঞাসা করতে চাই। তিনি বাড়িতেই আছেন তো? যদি অসুবিধা না হয়। বেশ, তাতে জেরা করে কোনো লাভ হবে বলে মনে হয় না, কিন্তু আপনি যখন চান এইখানেই তাকে নিয়ে আসছি, বলিয়া তারাশঙ্করবাবু অন্দরে প্রবেশ করিলেন। তিনি প্রস্থান করিলে আমি চক্ষু এবং ঘ্রুর সাহায্যে ব্যোমকেশকে প্রশ্ন করিলাম, প্রত্যুত্তরে সে চিহ্ন হাসিল। বরদাবাবুর সম্মুখে খোলাখুলি বাতালাপ হয়তো সে পছন্দ করিবে না, তাই স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করিতে পারিলাম না। মনের মধ্যে প্রশ্ন জানিতে লাগিল, তারাশঙ্করবাবু লোকটি কি রকম? 5 মিনিট পরে তিনি ফিরিয়া আসিলেন, তাহার পশ্চাতে একটি যুবতী নিঃশব্দে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। মাথায় একটু আধঘন্টা, মুখ দেখিবার পক্ষে কোনো প্রতিবন্ধক নাই, পরিধানে অতি সাধারণ সদবার সাজ, চেহারা একেবারে জলার পেকনি না হইলেও সুস্বী বলা চলে না, তবু চেহারার সবাপেক্ষা বড় দোষ বোধ করি মুখের পরি পূর্ণ ভাবহীনতা, এমন ভাবলেশ শূন্য মুখ চীন জাপানের বাহিরে দেখা যায় কি না সন্দেহ। মুখাবয়বের এই প্রাণহীনতায় রূপের অভাবকে অধিক স্পষ্ট করিয়া তুলিয়াছে। যতক্ষণ সে আমাদের সম্মুখে রহিল, একবারও তাহার মুখের একটি পেশি কম্পিত হইল না, চক্ষু পলকের জন্য মাটি হইতে উঠিল না, ব্যঞ্জনাহীন নিষ্প্রাণ কণ্ঠে ব্যোমকেশের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়া যন্ত্রচালিতের মতো পদার আড়ালে অদৃশ্য হইয়া গেল। যা হোক, সে আসিয়া দাঁড়াইতেই ব্যোমকেশ সেই দিকে ফিরিয়া ক্ষিপদৃষ্টিতে তাহার আপাদমস্তক দেখিয়া লইল, তারপর সহজস্বরে প্রশ্ন করিল, আপনার বাবার মৃত্যুতে আপনি যে একেবারে নিঃস্ব হননি তা বোধ হয় জানেন? হ্যাঁ, তারাশঙ্করবাবু নিশ্চয় আপনাকে বলেছেন যে আপনার 17,000 টাকা তার কাছে জমা আছে। হ্যাঁ, ব্যোমকেশ কেন একটু দমিয়া গেল, একটু ভাবিয়া আবার আরম্ভ করিল, আপনার স্বামী কতদিন নিরুদেশ হয়েছে? 8 বছর। এই 8 বছরের মধ্যে আপনি তাকে দেখেননি? না। তার চিঠিপত্রও পাননি? না। তিনি এখন কোথায় আছেন জানেন না? না। আপনি 35 টাকা পেয়েছেন, জানাজানি হলে তিনি ফিরে এসে আপনাকে নিয়ে যেতে চাইবেন, এ সম্ভাবনা আছে কি? উদ্ধৃতি। কিছুক্ষণ নীরব, তারপর, হ্যাঁ, আপনি তার কাছে যেতে চান না? না। লক্ষ্য করিলাম তারাশঙ্করবাবু নিগুড় হাস্য করিলেন। ব্যোমকেশ আবার অন্য পথ ধরিল, আপনার শ্বশুরবাড়ি কোথায়? যশোরে। শ্বশুরবাড়িতে কে আছে? উদ্ধৃতি, কেউ না, শ্বশুর শাশুড়ি মারা গেছেন। আপনার বিয়ে হয়েছিল কোথা থেকে? নবদ্বীপ থেকে। নবদ্বীপে আপনার খুড়তুতো জাতুতো ভাইয়েরা আছে, তাদের সংসারে গিয়ে থাকেন না কেন? উত্তর নাই, তাদের আপনি বিশ্বাস করেন না? উদ্ধৃতি, না, তারাশঙ্করবাবুকেই সবচেয়ে বড় বন্ধু মনে করেন। হ্যাঁ, ব্যোমকেশ প্রকৃতি করিয়া কিছুক্ষণ দেয়ালের দিকে তাকাইয়া রহিল, তারপর আবার অন্য প্রসঙ্গ আরম্ভ করিল, আপনার বাবার মৃত্যুর পর গয় পিণ্ড দেবার প্রস্তাব বরদাবাবু করেছিলেন, রাজি হননি কেন? উদ্ধৃতি, নিরুত্তর, ওসব আপনি বিশ্বাস করেন না? তথাপি উত্তর নাই। যাক, এখন বলুন দেখি, যে রাত্রে আপনার বাবা মারা যান সে রাত্রে আপনি কোনো শব্দ শুনেছিলেন? না। ফিরাজ জোহরত তার শোবার ঘরে থাকত? হ্যাঁ। কোথায় থাকত? জানি না। আন্দাজ করতেও পারেন না? না। তার সঙ্গে কোনো লোকের সততা ছিল? জানি না। আপনার বাবা আপনার সঙ্গে ব্যবসার কথা কখনো কইতেন না? না। রাত্রে আপনার শোবার ব্যবস্থা ছিল নিচের তলায়? কোনো ঘরে শুতেন? উদ্ধৃতি, বাবার ঘরের নিচের ঘরে। তার মৃত্যুর রাত্রে আপনার নিদ্রার কোনো ব্যাঘাত হয়নি? না। দীর্ঘশ্বাস সারিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, আপনি এখন যেতে পারেন, অতঃপর তারাশঙ্করবাবুর বাড়িতে আমাদের প্রয়োজন শেষ হইয়া গেল। আমরা উঠিলাম। বিদায়কালে তারাশঙ্করবাবু সদয়কণ্ঠে ব্যোমকেশকে বলিলেন, আমার কথা যে আপনি যাচাই করে নিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আপনি ঈশিয়ার লোক, হয়তো বৈকুণ্ঠের খুনের কিনারা করতে পারবেন। যদি কখনো সাহায্য দরকার হয় আমার কাছে আসবেন, আর মনে রাখবেন গচ্ছিত টাকার কথা যেন চাউর না হয়, চাউর করলে বাধ্য হয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে। রাস্তায় বাহির হইয়া কেল্লার দিকে ফিরিয়া চলিলাম। দিবালোক তখন মুদিত হইয়া আসিতেছে, পশ্চিম আকাশ সিন্দুর চিহ্নিত আরশির মতো জকচকি করিতেছে, তাহার মাঝখানে বাঁকা চাঁদের রেখা যেন প্রসাদন রাত রূপসীর হাসির প্রতিবিম্ব পড়িয়াছে। ব্যোমকেশের কিন্তু সেদিকে দৃষ্টি নাই, সে বুকে কাঠ গুজিয়া চলিয়াছে। 5 মিনিট নীরবে চলিবার পর আমি তাহাতে চুপি চুপি জিজ্ঞাসা করিলাম, ব্যোমকেশ তারাশঙ্করবাবুকে কি রকম বুঝবে? ব্যোমকেশ আকাশের দিকে চোখ তুলিয়া হঠাৎ হাসিয়া উঠিল, বলিল, ভারী বিচক্ষণ লোক। কেল্লায় প্রবেশ করিয়া বাহাতি যে রাস্তাটা গঙ্গার দিকে দিয়েছে তাহারই শেষ প্রান্তে কৈলাসবাবুর বাড়ি। স্থানটি বেশ নির্জন, অনুচ্চ প্রাচীর ঘেরা বাগানের চারিদিকে কয়েকটি জাউ ও দেবদারু গাছ, মাঝখানে ক্ষুদ্র দ্বিতল বাড়ি।
বৈকুণ্ঠবাবুতে যে ব্যক্তি খুন করিয়াছিল বাড়িটির অবস্থা ইতি দেখিয়া মনে হয় ধরা পড়িবার ভয় তাহাকে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হইতে হয় নাই। বরদাবাবু আমাদের লইয়া একেবারে উপরতলায় কৈলাসবাবুর শয়নকক্ষে উপস্থিত হইলেন। ঘরটি সম্পূর্ণ নিরাবরণ, মধ্যস্থলে একটি লোহার খাট বিরাজ করিতেছে এবং সেই খাটের উপর পিঠে বালিশ দিয়া কৈলাসবাবু বসিয়া আছেন। একজন ভৃত্য কয়েকটা চেয়ার আনিয়া ঘরের আলো জ্বালিয়া দিয়া প্রস্থান করিল। চাঁদ হইতে জ্বলানো কেরাসিন ল্যাম্পের আলোয় প্রায়ান্ধকার ঘরের দূষর অবসন্নতা কিয়ৎ পরিমাণে দূর হইল। মন্দিরে তখনও বিদ্যুৎ বিভার আবির্ভাব হয় নাই। কৈলাসবাবুর চেহারা দেখিয়া তিনি রুগ্ন এ বিষয়ে সংশয় থাকে না। তাহার রং বেশ ফিসার্স, কিন্তু রোগের প্রভাবে মোমের মতো একটা অর্ধ স্বচ্ছ পাণ্ডুরতা মুখের বর্ণকে যেন নিষ্প্রাণ করিয়া দিয়াছে। মুখে সামান্য ছাতা দাড়ি আছে, তাহাতে মুখের শীর্ণতা যেন আরো পরিস্ফুট। চোখের দৃষ্টিতে অশান্ত অনুযোগ উকিঝুঁকি মারিতেছে। কণ্ঠস্বর দীর্ঘ রোগের ফলে একটা অপ্রসন্ন তীক্ষ্ণতা লাভ করিয়াছে। পরিচয় আদান প্রদান শেষ হইলে আমরা উপবেশন করিলাম বঙ্গেশ জানালার কাছে দিয়া দাঁড়ায়। ঘরের ওই একটিমাত্র জানালা পশ্চিমমুখী, নিচে বাগান। দেবদারু গাছের ফাঁটে ফাঁটে দূরে গঙ্গার স্রোত রেখা দেখা যায়। এদিকে আর লোকালয় নাই, বাগানের পাচল পার হইয়াই গঙ্গার চড়া আরম্ভ হইয়াছে। বঙ্গেশ বাহিরের দিকে উঁকি মারিয়া বলিল, জানালাটা মাটি থেকে প্রায় 15 হাত উঁচু। আশ্চর্য বটে। তারপর ঘরের চারিপাশে কৌতূহলী দৃষ্টি হানিতে হানিতে চেয়ারে আসিয়া বসিল। কিছুক্ষণ কৈলাসবাবুর সঙ্গে ভৌতিক ব্যাপার সম্বন্ধে আলোচনা হইল, নূতন কিছুই প্রকাশ পাইল না। কিন্তু দেখিলাম কৈলাসবাবু লোকটি অসাধারণ এক রয়ে। ভৌতিক কাণ্ড তিনি অবিশ্বাস করেন না, বিলক্ষণ ভয় পাইয়াছেন তাহাও তাহার কথার ভাবে প্রকাশ পাইল। কিন্তু তবু কোনোক্রমেই এই হানাবাড়ি পরিত্যাগ করিবেন না। ডাক্তার তাহার হৃদযন্ত্রের অবস্থা বিবেচনা করিয়া এবারই ত্যাগ করিবার উপদেশ দিতেছেন। তাহার সহচরেরাও ভীত হইয়া মিনতি করিতেছে, কিন্তু তিনি রুগ্ন শিশুর মতো অহেতুক জিদ ধরিয়া এই বাড়ি কামড়াইয়া পড়িয়া আছেন, কিছুতেই এখান হইতে নড়িবেন না। হঠাৎ কৈলাসবাবু একটা আশ্চর্য কথা বলিয়া আমাদের চমকিত করিয়া দিলেন। তাহার স্বভাবসিদ্ধ চিৎচিতে স্বরে বলিলেন, সবাই আমাকে এবারই ছেড়ে দিতে বলছে। আরো বাপু, বাড়ি ছাড়লে কি হবে? আমি যেখানে যাব সেখানে যে এই ব্যাপার হবে। এসব অলৌকিক কাণ্ড কোন ঘটছে তা তো আর কেউ জানে না, সে কেবল আমি জানি। আপনারা ভাবছেন কোথাকার কোনো বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মা এখানে আনাগোনা করছে, মোটেই তা নয়, এর ভেতর অন্য কথা আছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম, কি রকম? বৈকুণ্ঠ ফৈকুণ্ঠ সব বাজে কথা, এ হচ্ছে পেশাচ। আমার গুন্ধর পুত্রের কীর্তি। সে কি? কৈলাসবাবুর মোমের মতো গন্ধে ঈষৎ রক্ত সঞ্চার হইল। তিনি সোজা হইয়া বসিয়া উত্তেজিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ, নক্সিচারা একেবারে উচ্ছন্ন গেছে। ভদ্রলোকের ছেলে, জমিদারের একমাত্র বংশধর পিশাচ সিদ্ধ হতে চায়? শুনেছেন কখনো? হতভাগাকে আমি ত্যাজ্যকূপ করেছি, তাই আমার ওপর রিস। তার একটা মহাপাষণ গুরু জুটেছে শুনেছি, শ্মশানে বসে বসে মরার খুলিতে করে মদ খায়। একদিন আমার ভদ্রাসনে চড়াও হয়েছিল, আমি দরোয়ান দিয়ে চাপকে বার করে দিয়েছিলাম, তাই দুজনে মিলে স্বর করে আমার পিছনে পিশাচ লেলিয়ে দিয়েছে। কিন্তু কুলাঙ্গার সন্তান তার মতলটা বুঝতে পারছেন না। আমার বুকের ব্যামো আছে, পিশাচ দেখে আমি যদি হার্ট ফেল করে মরি ব্যাস। মানিক আমার নিষ্কণ্ঠে প্রেতসিদ্ধ শুরুতে নিয়ে বিষয়ে ভোগ করবেন। কৈলাসবাবু তিক্তকণ্ঠে হাসিলেন, তারপর সহসা জানালার দিকে তাকাইয়া বিস্ফারিত চোখে বলিয়া উঠিলেন, ওই ওই। আমরা জানালার দিকে পিছন ফিরিয়া কৈলাসবাবুর কথা শুনিতেছিলাম, বিদ্যুৎ দেড়ে জানালার দিকে ফিরিলাম। যাহা দেখিলাম তাহাতে বুকের রক্ত হিম হইয়া যাওয়া বিচিত্র নয়। বাহিরে তখন অন্ধকার হইয়া গিয়াছে। ঘরের অনুজ্জ্বল কেরাসিন ল্যাম্পের আলোতে দেখিলাম জানালার কালো ফ্রেমে আঁকা একটা বিভৎস মুখ। অস্থিসার মুখের বর্ণ পাণ্ডুপিক, অথরষ্ঠের হাতে কয়েকটা পিকবর্ণ দাঁত বাহির হইয়া আছে, কালিমা বেষ্টিত চক্ষু কোটর হইতে দুইটা ক্ষুদিত হিংস্র। চোখের পৈশাচিক দৃষ্টি যেন ঘরের অভ্যন্তরটাকে গ্রাস করিবার চেষ্টা করিতেছে। মুহূর্তের জন্য নিশ্চল পক্ষাহত হইয়া গেলাম। তারপর বঙ্গেশ দুই লাফে জানালার সম্মুখীন হইল, কিন্তু সেই ভয়ঙ্কর মুখ তখন অদৃশ্য হইয়াছে। আমিও ছুটিয়া বঙ্গেশের পাশে দিয়া দাঁড়াইলাম। বাহিরের অন্ধকারে দৃষ্টি প্রেরণ করিয়া মনে হইল যেন দেবদারু গাছের ঘন ছায়ার ভিতরে দিয়া একটা শীর্ণ অতি দীর্ঘ মূর্তি শূন্যে মিল আইয়া গেল। বঙ্গেশ দেশলাই জ্বালিয়া জানালার বাহিরে ধরিল, গলা বাড়াইয়া দেখিলাম নিচে মই বাতজাতীয় আরোহণী কিছুই নাই, এমনকি মানুষ দাঁড়াইতে পারে এমন কারিশ পর্যন্ত দেয়ালে নাই। বঙ্গেশের কাকি নিঃশেষ হইয়া নিবিয়া গেল। সে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া চেয়ারে বসিল। বরদাবাবু বসিয়াছিলেন, উঠেন নাই।
এখন ব্যোমকেশের দিকে ফিরিয়া করিলেন, দেখলেন। দেখলুম। বরদাবাবু গভীরভাবে একটু হাসিলেন, তাহার চোখে গোপন বিজয়গর্ব স্পষ্ট হইয়া উঠিল। জিজ্ঞাসা করিলেন, কি রকম মনে হল? উদ্ধৃতি। কৈলাসবাবু জবাব দিলেন, তিনি বালিশে চেষ দিয়া পায়ে শুয়া পড়িয়াছিলেন, হতাশা মিশ্রিত স্বরে বলিয়া উঠিলেন, কি আর মনে হবে এ পিশাচ, আমাকে না নিয়ে ছাড়বে না। ব্যোমকেশবাবু, আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। পিশাচের হাত থেকে কেউ কখনো উদ্ধার পেয়েছে শুনেছেন কি? তাহার ভয় বিশীর্ণ মুখের পানে চাহিয়া আমার মনে হইল, সত্যি ইহার সময় আসন্ন হইয়াছে, দুর্বল হৃদযন্ত্রের উপরে রোগ স্নায়বিক ধাক্কা সহ্য করিতে পারিবেন না। ব্যোমকেশ স্বাস্থ্যস্বরে বলিল, দেখুন, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শতপেত পিশাচ নয়। আমি বলি, বাড়িটা না হয় ছেড়েই দিন না। বরদাবাবু বলিলেন, আমিও তাই বলি। আমার বিশ্বাস এ বাড়িতে দোষ লেগেছে পিশাচ টিশাচ নয়, বৈকুণ্ঠবাবুর অপঘাত মৃত্যুর পর থেকে। ব্যোমকেশ বলিল, পিশাচি হোক আর বৈকুণ্ঠবাবুই হন, মোট কথা কৈলাসবাবুর শরীরের যে রকম অবস্থা তাতে হঠাৎ ভয় পাওয়া ওর পক্ষে স্বাস্থ্যকর নয়। অতএব এ বাড়ি ছাড়াই কর্তব্য। আমি বাড়ি ছাড়ব না। কৈলাসবাবুর মুখে একটা অন্ত একগুয়েমি দেখা দিলে, কেন বাড়ি ছাড়ব? কি করেছি আমি যে অপরাধীর মতো পালিয়ে বেড়াব? আমার নিজের ছেলে যদি আমার মৃত্যু চায়, বেশ, আমি মরব। পিতৃহত্যার পাপে যে কুসন্তানের ভয় নেই, তার বাপ হয়ে আমি বেঁচে থাকতে চাই না। অভিমান ও জিদের বিরুদ্ধে তর্ক করা বেকার। রাত্রি হইয়াছে, আমরা উঠিলাম, পরদিন পাতে আবার আসিবার আশ্বাস দিয়া নিচে নামিয়া গেলাম। পথে কোনো কথা হইল না। বরদাবাবু দু একবার কথা বলিবার উদ্যোগ করিলেন, কিন্তু ব্যোমকেশ তাহা শুনিতে পাইল না। বরদাবাবু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গেলেন। ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছিলেন, আমরা বসিবার ঘরে প্রবেশ করতেই বললেন, কি হে কি হত ল? ব্যোমকেশ একটা আরাম টেদারায় শুয়া পড়িয়া উতমুখে বলিল, প্রেতের আবির্ভাব হল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কতকটা যেন আত্মগতভাবেই বলিল, কিন্তু বরদাবাবুর প্রেত এবং কৈলাসবাবুর পিশাচ মিলে ব্যাপারটা ক্রমেই বুক জটিল করে তুলেছে। পরদিন রবিবার ছিল। পাতকালে উঠিয়া ব্যোমকেশ শশাঙ্কবাবুকে বলিল, চল কৈলাসবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। শশাঙ্কবাবু বলিলেন, আবার ভূত দেখতে চাও নাকি? কিন্তু দিনের বেলা দিয়ে লাভ কি? রাত্রি ছাড়া তো অশরীরীর দর্শন পাওয়া যায় না। কিন্তু যা অশরীরী নয় অর্থাৎ বস্তু, তার তো দর্শন পাওয়া যেতে পারে। বেশ চল। সাতটা বাজিতে না বাজিতে উদ্দিষ্ট স্থানে পৌঁছিলাম। কৈলাসবাবুর বাড়ি তখনও সম্পূর্ণ জাগে নাই। একটা চাকর নিদালুভাবে নিচের বারান্দা জাগ দিতেছে। উপরে গৃহস্বামীর কক্ষে দরজা জানালা বন্ধ। ব্যোমকেশ বলিল, ক্ষতি নেই, বাগানটা ততক্ষণ ঘুরে ফিরে দেখি। শিশির বেজা খাসে সমস্ত বাগানটি আন্তীর্ণ। সোনালী রৌদ্রে দেউদারের চুনক করা পাতা জরির মতো জলমল করিতেছে। চারিদিকে শারদ প্লাতের অপূর্ব পরিচ্ছন্নতা। আমরা ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। বাগানটি পরিসরে বিঘা চারেকের কম হইবে না, কিন্তু ফুলবাগান বলিয়া কিছু নাই। এখানে সেখানে গোটা কতক দোপাটি ও করবীর যার নিতান্ত অনাদৃতভাবে ফুল ফুটাইয়া রহিয়াছে। মালি নাই, বোধ করি বৈকুণ্ঠবাবুর আমলেও ছিল না। আগাছার জঙ্গল বৃদ্ধি পাইলে সম্ভবত বাড়ির চাকরেরাই কাটিয়া ফেলিয়া যায়। তাহার পরিচয় বাগানের পশ্চিম দিকে এক প্রান্তে পাইলাম। দেয়ালের কোন ঘষিয়া আবর্জনা জমা হইয়া আছে। উনানের ছাই, কাঠ খোঁটা, ছেঁড়া কাগজ, বাড়ির জঞ্জাল সমস্তই এইখানে ফেলা হয়। বহুকালের সঞ্চিত জঞ্জাল রৌদ্রে বৃষ্টিতে জমাট বাজিয়া স্থানটাকে সঠিক করিয়া তুলিয়াছে। এই আবর্জনার গাদার উপর উঠিয়া ব্যোমকেশ অনুসন্ধিৎসুভাবে এদিক ওদিক তাকাইতে লাগিল। জুতা দিয়া ছাই মাটি সরাইয়া দেখিতে লাগিল। একবার একটা পুরানো টিনের খোঁটা তুলিয়া লইয়া ভালো করিয়া পরীক্ষা করিয়া আবার ফেলিয়া দিল। শশাঙ্কবাবু তাহার রকম দেখিয়া বলিলেন, কি হে ছাইদাদার মধ্যে কি খুঁজছ? উদ্ধৃতি। ব্যোমকেশ ছাইদাদা হইতে চোখ না তুলিয়াই বলিল, আমাদের প্রাচীন কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ। তাই পাইলে পাইতে পারেটা কি? একটা চির ধরা পরিত্যক্ত লণ্ঠনের চিমনি পড়িয়াছিল, সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ তাহার খোলের ভিতরে দেখিতে লাগিল। তারপর সম্ভারপণে তাহার ভিতরে আঙুল দুকাইয়া একখণ্ড জীর্ণ কাগজ বাহির করিয়া আনিল। সম্ভবত বায়ুতাড়িত হইয়া কাগজের টুকরাটা চিমনির মধ্যে আসো লইয়াছিল, তারপর দীর্ঘকাল সেইখানে রহিয়া গিয়াছে। ব্যোমকেশ চিমনি ফেলিয়া দিয়া কাগজখানা নিবিশ্চিত্তে দেখিতে লাগিল। আমিও উৎসুক হইয়া তাহার পাশে গিয়া দাঁড়াইলাম। কাগজখানা একটা ছাপলা ইস্তাহারের অর্ধাংশ, তাহাতে কয়েকটা অস্পষ্ট জন্তু জানোয়ারের ছবি রহিয়াছে মনে হইল। জল বৃষ্টিতে কাগজের রং দীন হইয়া গিয়াছে, ছাপার কালিও এমন অস্পষ্ট হইয়া পড়িয়াছে যে পাথরধার দুঃসাধ্য। শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, কি দেখছি হে? ওতে কি আছে?
কিছু না। ব্যোমকেশ কাগজখানা উল্টাইয়া তারপর চোখের কাছে আনিয়া ভালো করিয়া দেখিয়া বলিল, হাতের লেখা রয়েছে, দেখ তো করতে পারতি না, বলিয়া কাগজ আমার হাতে দিল। অনেকক্ষণ ধরিয়া পরীক্ষা করিলাম, হাতের লেখা যে আছে তাহা প্রথমটা ধরাই যায় না, কালির চিহ্ন বিন্দুমাত্র নাই, কেবল মাঝে মাঝে কলমের আঁচড়ের দাগ দেখিয়া দুইটা শব্দ অনুমান করা যায়। বিপদে হাতে টাক, বাবা নচেত দত মরিয়া তোমার সাথী, ব্যোমকেশকে আমার পাঠ জানাইলাম। সে বলিল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কাগজটা থাক, বলিয়া ভাজ করিয়া পকেট রাখিল। আমি বলিলাম, লেখক বোধ হয় খুব শিক্ষিত নয়, বানান ভুল করেছে, সাথী লিখেছে। ব্যোমকেশ বলিল, শব্দটা সাথী নাও হতে পারে। শশাঙ্কবাবু ঈষৎ ও দীর্ঘকণ্ঠে বলিলেন, চল চল আস্তাপুর যেতে লাভ নেই, এতক্ষণে বোধ হয় কৈলাসবাবু উঠেছেন। ব্যোমকেশ বলিল, হ্যাঁ ওই যে তার ভৌতিক জানালা খোলা দেখছি, চল। বাড়ির নিকটস্থ হইয়া দেখিলাম জানালা দিয়া কৈলাসবাবু মুখ বাড়াইয়া আছেন, শীর্ণ ফ্যাকাশে মুখ, পাতকাল না হইয়া রাতি হইলে তাহাতে সহসা ওই জানালার সম্মুখে দেখিয়া প্রেত বলিয়া বিশ্বাস করিতে কাহারও সংশয় হইত না। তিনি আমাদের উপরে আহ্বান করিলেন। ব্যোমকেশ একবার জানালার নিচের মাটির উপর চিদৃষ্টি বুলাইয়া লইল, সবুজ ঘাসের পুরো গালিচা বাড়ির দেয়াল পর্যন্ত গিয়া চেঁচিয়াছে, তাহার উপর কোনো প্রকার চিহ্ন নাই। উপরে কৈলাসবাবুর ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরে চায়ের সরঞ্জাম প্রস্তুত, চা যদিও আমাদের একদফা হইয়া গিয়াছি, ল তবু দ্বিতীয়বার সেবন করিতে আপত্তি হইল না। চায়ের সহিত নানাবিধ আলোচনা চলিতে লাগিল, স্থানীয় জল হাওয়ার ক্রমিক অধপতন, ডাক্তারদের চিকিৎসা প্রণালীর ক্রমিক উর্ধগতি, তৎকা ঔষধের গুণ, মরণ উচাতন, ভূতের রোজা ইত্যাদি কোনো প্রসঙ্গই বাদ পড়িল না। ব্যোমকেশ তাহার মাঝখানে একবার জিজ্ঞাসা করিল, রাত্রে আপন জানালা বন্ধ করে শুচ্ছেন তো? কৈলাসবাবু বলিলেন, হ্যাঁ তিনি দেখা দিতে আরম্ভ করা অবধি জানালা দরজা বন্ধ করে শুতে হচ্ছে, যদিও সেটা ডাক্তারের বারণ। ডাক্তার চান আমি অপব্যক্ত বায়ু সেবন করি, কিন্তু আমার যে হয়েছে উভয় সংকট, কি করি বলুন। উদ্ধৃতি, জানালা বন্ধ করে কোনো ফল পেয়েছেন কি? বড় বেশি নয়, তবে দর্শনটা পাওয়া যায় না এই পর্যন্ত। নিশুতি রাত্রে যখন তিনি আসেন, জানালায় সজরের জাকানি দিয়ে যান একলা শুতে পারি না, রাত্রে একজন চাকর ঘরের মেঝেও বিছানা পেতে শোয়। চা সমাপনান্তে বঙ্গে শুকিয়া বলিল, এইবার আমি ঘরটা ভালো করে দেখব। শশাঙ্ক কিছু মনে করো না, তোমাদের অর্থাৎ পুলিশের কর্মদক্ষতা সম্বন্ধে আমি কটাক্ষা করছি না, কিন্তু মুমিনান্স মোটিভস যদি তোমাদের কিছু বাদ পড়ে থাকে তাই আর একবার দেখে নিচ্ছি। শশাঙ্কবাবু একটা বাতা সুরে বলিলেন, তা বেশ নাও, কিন্তু এতদিন পরে যদি বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর কোনো চিহ্ন বার করতে পার তাহলে বুঝব তুমি জাদুকর। ব্যোমকেশ হাসিল, তাই বুঝে, কিন্তু সে যাক, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর দিনে ঘরে কোনো আসবাবই ছিল না। উদ্ধৃতি, বলেছি তো মাটিতে পাতা বিছানা, জলের ভাড়া আর পানের বাতা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ একটা তামার কনখুস্তিও পাওয়া গিয়েছিল। বেশ আপনারা তাহলে গল্প করুন কৈলাসবাবু, আমি আপনাদের কোনো বিঘ্ন করব না, কেবল ঘরময় ঘুরে বেড়াবা মাত্র। অতঃপর ব্যোমকেশ ঘরের চারিদিকে পরিক্রমণ করিতে আরম্ভ করিল, কখনো উপমুখে ছাদের দিকে তাকাইয়া, কখনো ফেট মুখে মেঝের উপর দৃষ্টি নিবন্ধ করিয়া চিন্তাক্রান্ত মুখে নিঃশব্দে ঘুরিতে লাগিল। একবার জানালার সম্মুখে দাঁড়াইয়া কাজ সারসি প্রভৃতি ভালো করিয়া পরীক্ষা করিল, দরজার হুড়কা ও ছিটাকিন লগাইয়া দাঁড়াইয়া দেখিল, তারপর আবার পরিক্রমণ শুরু করিল। কৈলাস ও শশাঙ্কবাবু সকৌতূহলে তাহার গতিবিধি পরীক্ষা করিতে লাগিলেন। আমি তখন জোর করিয়া কথাবার্তা আরম্ভ করিলাম, কারণ ব্যোমকেশের মন যতই বৈনিরপেক্ষ হোক, তিন জোড়া কুতূহলী চক্ষু অনুক্ষণ তাহার অনুসরণ করিতে থাকিলে সে যে দিচ্ছি রচিত্ত ও আত্মসচেতন হইয়া পড়িবে তাহাতে সন্দেহ নাই। তাই যা হোক একটা কথা আরম্ভ করিয়া দিয়া ইহাদের দুইজনের মনোযোগ আকর্ষণ করিয়া লইবার চেষ্টা করিলাম, তবু নানা অসংলগ্ন চাচার মধ্যেও আমাদের মন ও চক্ষু তাহার দিকে করিয়া রইল। 15 মিনিট এইভাবে কাটিল, তারপর শশাঙ্কবাবুর একটা পুলিশ ঘটিত কাহিনী শুনিতে শুনিতে অরুক্ষিতে অন্নমনস্থ হইয়া পড়িয়াছিলাম। ব্যোমকেশের দিকে নজর ছিল না, হঠাৎ ছোট্ট একটা হাসির শব্দে সচকিতে ঘর ফিরাইলাম, দেখিলাম ব্যোমকেশ দক্ষিণ দিকের দেয়ালের খুব কাছে দাঁড়াইয়া দেয়ালের দিকে তাকাইয়া আছে ও মৃদু মৃদু হা শীতেছে। শশাঙ্কবাবু বলিলেন, কি হলো আবার? হাস্যজে, ব্যোমকেশ বলিল, জাদু, এতে যাও, এটা নিশ্চয় তোমরা আগে দেখনি, বলিয়া দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করিল। আমরা সাগরে উঠিয়া গেলাম, প্রথমটা চুনকাম করা দেয়ালের গায়ে কিছুই দৃষ্টিগোচর হইল না।
তারপর ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিলাম, মেচে হইতে আনো গাছ 5 ফুট উচ্চে সাদা, চুনের উপর পরিষ্কার অঙ্গুষ্ঠের ছাপ অঙ্কিত রহিয়াছে, যেন কাঁচা চুনের উপর আঙুল টিপিয়াতে হো, চিহ্নটি রাচিয়া দিয়াছে। শশাঙ্কবাবু প্রকৃতি সহকারে চিহ্নটি দেখিয়া বলিলেন, একটা বুড়ো আঙুলের ছাপ দেখছি। এর অর্থ কি? উদ্ধৃতি। ব্যোমকেশ বলিল, অর্থ মিনিনান্স মোটিভস, হত্যাকারীর এই পরিচয় চিহ্নটি তোমরা দেখতে পাওনি। বিশ্বে ভ্রু তুলিয়া শশাঙ্কবাবু বলিলেন, হত্যাকারী? এ আঙুলের দাঁত যে হত্যাকারী তা তুমি কি করে বুঝলে? আমরা আগে ওটা লক্ষ্য করিনি বটে, কিন্তু তাই বলে ওটা হত্যাকারীর আঙুলের দাঁত যে কেন হবে তাও তো বুঝতে পারছি না। যে রাজমিস্ত্রি ঘর চুনকাম করেছিল তার হতে পারে, অন্য যে কোনো লোকের হতে পারে, একেবারে অসম্ভব নয়। তবে কথা হচ্ছে, রাজমিস্ত্রি দেয়ালে নিজের আঙুলে টিপ রেখে যাবে কেন? তা যদি বলো, হত্যাকারী বা রেখে যাবে কেন? উদ্ধৃতি। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শশাঙ্কবাবুর দিকে তাকাইল, তারপর বলিল, তাও তো বটে, তাহলে তোমার মতে ওটা কিছুই নয়। আমি বলতে চাই, ওটা যে খুব জরুরি তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া ব্যোমকেশ বলিল, তোমার যুক্তি অকাত্য, প্রমাণের অভাবে কোনো জিনিসকে জরুরি বলে স্বীকার করা যেত। পারে না, পথে ছুরি আছে, কিংবা কানকুষ্টি, ছুরি আছে। কেন? অক্ষণ্য মুখে শশাঙ্কবাবু ছুরি বাহির করিয়া দিলেন। ব্যোমকেশের আবিষ্কারে তিনি সুখী হইতে পারেন নাই, তাই বোধ হয় সেটাকে তুচ্ছ করিবার চেষ্টা করিতেছিলেন। কিন্তু তবু তাহার মনোভাব নেহাত অযৌক্তিক বলিয়া বোধ হইল না। দেয়ালের গায়ে একটা আঙুলের চিহ্ন কবে তাহার দ্বারা অঙ্কিত হইয়াছে কিছুই জানা নাই। হত্যাকাণ্ডের রহস্য সমাধানে ইহার মূল্য কি? এবং যদি উহা হত্যাকারীরই হয় তাহা হইলেই বা লাভ কি হইবে? কে হত্যাকারী তো হই যখন জানা নাই, তখন এই আঙুলের কি কোনো কাজে লাগিবে তাহা আমিও বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ কিন্তু ছুরি দিয়া চিহ্নটির চারিধারে দাগ কাটিতে আরম্ভ করিল। অতি সন্তপনে চুন বালি আলগা করিয়া ছুরির নট দিয়া একটু চারদিকেই টিপ চিহ্ন সমেত খানিকটা প্লাস্টার বাহির হইয়া আসিল। ব্যোমকেশ সেটি সযত্নে রুমালে জড়াইয়া পথে রাখিয়া কৈলাসবাবুকে বলিল, আপনার ঘরের দেয়াল কষি করে দিলাম, দয়া কর একটু চুন দিয়ে গর্ততা ভরাট করিয়ে নেবেন। তারপর শশাঙ্কবাবুকে বলিল, চল শশাঙ্ক, এখানকার কোজ আপাতত আমাদের শেষ হয়েছে, এদিকে দেখছি নোতা বাজে, কৈলাসবাবুকে আর কষ্ট দেওয়া উচিত নয়। ভালো কথা, কৈলাসবাবু আপনি বাড়ি থেকে নিয়মিত চিঠিপত পান তো? উদ্ধৃতি। কৈলাসবাবু বলিলেন, আমাকে চিঠি দেবে কে? একমাত্র ছেলে তার গুণের কথা তো শুনেছেন, চিঠি দেবার মতো আত্মীয় আমার কেউ নেই। প্রফুল্লম্বরে ব্যোমকেশ বলিল, বড়ই দুঃখের বিষয়, আচ্ছা আজ তাহলে চলুন, মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে আসব, আর দেখুন এটার কথা কাউকে বলে দরকার নেই, বলিয়া দেয়ালের ছিদ্রের দিকে নীর দেশ করিল। কৈলাসবাবুকার নাড়িয়া সম্মতি জানাইলেন। রাস্তায় বাহির হইয়া পড়িলাম, রৌদ্র তখন করা হইতে আরম্ভ করিয়াছে, দ্রুতপদে বাসার দিকে চলিলাম। হঠাৎ শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যোমকেশ, ওই আঙুলের দাঁতটা সম্বন্ধে তোমার সত্যিকার ধারণা কি? উদ্ধৃতি। ব্যোমকেশ বলিল, আমার ধারণা তো বলেছি, ওটা হত্যাকারীর আঙুলের দাঁত। উদ্ধিরভাবে শশাঙ্কবাবু বলিলেন, কিন্তু এ যে তোমার জবরদস্তি, হত্যাকারীকে তার নামবন্ধ জানা নেই, অথচ তুমি বলে বসলে ওটা হত্যাকারী, একটা সঙ্গত কারণ দেখান চাইতো, কি রকম সঙ্গত কারণ তুমি দেখতে চাও? শশাঙ্কবাবুর কণ্ঠের বিরক্তি আর চাপা রহিল না, তিনি বলিয়া উঠিলেন, আমি কিছুই দেখতে চাই না, আমার মনে হয় তুমি নিছক ছেলেমানুষি করছো। অবশ্য তোমার দোষ নেই, তুমি ভাবিস বাংলাদেশে যে প্রথায় অনুসন্ধান চলে এদেশেও বুঝি তাই চলবে, সেটা তোমার ভুল, ও ধরনের ডিটেকটিভগিরিতে এখানে কোনো কাজ হবে না। ব্যোমকেশ বলিল, ভাই আমার ডিটেকটিভ বিদ্যে কাজে লাগাবার জন্য তো আমি তোমার কাছে আসিনি, বরং ওটাকে একটু বিশ্রাম দেবার জন্যই এসেছি। তুমি যদি মনে কর এ ব্যাপারে আমার হস্তক্ষেপ করবার দরকার নেই, তাহলে তো আমি নিশ্চিতি পেয়ে বেঁচে যাই। শশাঙ্কবাবু সামলাইয়া লইয়া বলিলেন, না আমি তা বলছি না, আমার বলার উদ্দেশ্য, উপতে চললে কসমিন কালেও কিছু করতে পারবে না, এ ব্যাপার অত সহজ নয়, তা তো দেখতে পাচ্ছি, ছয় মাস ধরে আমরা যে ব্যাপারের একটা হদিশ বার করতে পারলুম না, তুমি একটা আঙুলে টিপ দেখেই যদি মনে কর তার সমাধান করে ফেলেছি, তাহলে বুঝত হবে এ কেসের গুরুত্ব তুমি এখনো ঠিক ধরতে পারনি। আঙুলের দাঁত কিংবা আস্তা করে কুড়িয়ে পাওয়া ছেঁড়া কাগজের দুটো হাতের অক্ষর, এসব দিয়ে লোমহর্ষণ উপন্যাস লেখা চলে, পুলিশের কাজ চলে না, তাই বলছি ওসব আঙুলের টিপ আসিত ছেড়ে থামো,
পাশ দিয়া একখানা সিটান গাড়ি যাইতেছিল, তাহার আরোহী আমাদের দেখিয়া গাড়ি থামাইলেন, বলা বাড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যোমকেশবাবু কদ্দূর? তারাশঙ্করবাবু গঙ্গা স্নান করিয়া বাড়ি ফিরিতেছেন, কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ, গায়ে নামাগলি, মুখে একটা ব্যঙ্গভাষ্য। ব্যোমকেশ তাহার প্রশ্নে ভালমানুষের মতো প্রতিপ্রশ্ন করিল, কিসের? কিসের আবার? বৈকুণ্ঠের খুনের কিছু পেলেন? ব্যোমকেশ বলিল, এ বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন? আমার তো কিছু জানবার কথা নয়, বরং শশাঙ্ককে জিজ্ঞাসা করুন। তারাশঙ্করবাবু বাম গুলিশত তুলিয়া বলিলেন, কিন্তু শুনেছিলুম কেন আপনি নূতন করে এ কেসের তদন্ত করবার বার পেয়েছেন। তা সে যা হোক শশাঙ্কবাবু, খবর কি? নূতন কিছু আবিষ্কার হল? শশাঙ্কবাবু নিষ্কণ্ঠে বলিলেন, আবিষ্কার হলেও পুলিশের গোপন কথা সাধারণে প্রকাশ করবার আমার অধিকার নেই। আর ওটা আপনি ভুল শুনেছ। এই ব্যোমকেশ আমার বন্ধু, মুন্দেরে বেড়াতে এসেছে, তদন্তের সঙ্গে তার কোনো সংশ্রব নেই। পুলিশের সহিত উকিলের প্রণয় এ জগতে বড়ই দুর্লভ। পেয়েছিলাম তারাশঙ্করবাবু ও শশাঙ্কবাবুর মধ্যে ভালোবাসা নাই। তারাশঙ্করবাবু কণ্ঠস্বরে অনেকখানি মধু দালিয়া দিয়া বলিলেন, বেশ বেশ, তাহলে কিছুই পারেননি। আপনাদের দ্বারা যে বেশি হবে না তা আগেই আন্দাজ করেছিলাম। হাপো, তারাশঙ্করবাবুর ফিতন বাহির হইয়া গেল। শশাঙ্কবাবু কর্মতে চোখে সেই দিকে তাকাইয়া হস্ফুৎস্বরে যাহা বলিলেন তাহা প্রিয় সম্ভাষণ নয়। ভিতরে ভিতরে সকলেরই মেজাজ রুক্ষ হইয়া উঠিয়াছে। পথে আর কোনো কথা হইল না, নীরবে তিনজনে বাসায় দিয়া পৌঁছিলাম। দুপুর বেলাটা ব্যোমকেশ অলসভাবে কাটাইয়া দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলের টিপ বাহির করিয়া অবহেলাবরে দেখিল, আবার সরাইয়া রাখিয়া দিল। তাহার মনের ক্রিয়া ঠিক বুঝিলাম না, কিন্তু বোধ হইল এই হত্যার ব্যাপারে এতাবৎকাল সে যেটুকু আকর্ষণ অনুভব করিতেছিল তাহাও যেন নিবিয়া দিয়াছে। অপরাহ্নে বরদাবাবু আসিলেন, বলিলেন, এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। চলুন, দুই দিন এখানে আসিয়াছি কিন্তু এখনো স্থানীয় দ্রষ্টব্য বস্তু কিছুই দেখি নাই, তাই বরদাবাবু আমাদের কষ্টহরিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি কয়েকটা স্থান ঘুরাইয়া দেখাইলেন। তারপর সুস্থ হইলে তাহাদের ক্লাবে লইয়া চলিলেন। কেল্লার বাহিরে ক্লাব, পথে যাইতে দেখিলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়িয়াছে, তাহার চারিদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতরে হইতে উজ্জ্বল আলো এবং ইংরাজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসিতেছে। জিজ্ঞাসা করিলাম, ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলিল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বরদাবাবু বলিলেন, আসে বই কি, বিলক্ষণ দু পয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল, না গত বছর নয়, তার আগের বছর। এরা কতদিন হল এসেছে? কাল শনিবার ছিল, কাল থেকে এরা খেলা দেখাতে শুরু করেছে। প্রসঙ্গত শহরের আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বরদাবাবু অভিযোগ করিলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তন দলাদলি, তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও অভিনয় বড় একটা ঘটিয়া হতে না। বাহির হইতে এক আটটা কারিবালের দল যাহা আসে তাহাই ভরসা। শুনিয়া খুব বেশি বিস্মিত হইলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসদ্ভাব তাহা সে থিয়েটারের রাজা বা সেনাপতি সাজিয়া মিটাইয়া লইতে চায়। তাই যেখানে দুইজন বাঙালি আছে সেখানে থিয়েটার ক্লাব থাকিতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানে দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের উপর নির্ভর করিতে হইবে, ইহার আর বিচিত্র কি? শুনিতে শুনিতে ক্লাবে আসিয়া পৌঁছিলাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হইলেও ভিতরে বেশ সুপ্রসর, খানিকটা খোলা জায়গার উপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করিয়া দেখিলাম একটি ঘরে ফরাস পাতা, তাহার উপর বসিচ আর কয়েকজন সভ্য বীজ খেলিতেছেন। অতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাহারা সমালোচনায় মুখর হইয়া উঠিতেছেন, আবার খেলা আরম্ভ হইবামাত সকলে গভীর ও স্বল্পবাক হইয়া পড়িতেছেন। ক্রীড়াচক্রের বাহিরে তাহাদের চিত্ত কোনো অবস্থাতেই সঞ্চারিত হইতেছে না। আমরা দুইজন আগন্তুক আছিলাম তাহাকেহ লক্ষ্যই করিলেন না। ঘরের এক কোণে দুইটি সভ্য দাবার চক লইয়া তুলিয় সমাধির অবস্থায় উত্তীর্ণ হইয়াছেন, সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাহাদের কঠোর তপস্যা অনুসার যাক আসিয়াও ভাঙিতে পড়িবে না। পাশের ঘর হইতে কয়েকজন উত্তেজিত সভ্যর বলার আওয়াজ আসিতেছিল, বরদাবাবু আমাদের সেই ঘরে লইয়া গেলেন। দেখিলাম একটি টেবিল বেষ্টন করিয়া কয়েকজন যুবক বসিয়া আছেন, তন্মধ্যে আমাদের পূর্ব পরিচিত শৈলেনবাবুও বর্তমান। তাহাকে বাকি সকলে সপ্তরীচির মতো গিরিয়া ফেলিয়াছেন এবং গোজনী সম্বন্ধে নানাবিধ সুতীক্ষা ও সন্দেহ এহমূলক বাক্যজালে বিদ্ধ করিয়া পায় ধরাশায়ী করিবার উপক করিয়াছেন। বরদাবাবুকে দেখিয়া শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটিয়া উঠিল। তিনি হাত বাড়াইয়া বলিলেন, আসুন বরদাবাবু,
এরা আমাকে একেবারে। এই যে ব্যোমকেশবাবু, আপনারাও এসেছেন, আসতে আগ্রহ। নবাগত দুইজনকে দেখিয়া তর্ক বন্ধ হইল। বরদাবাবু আমাদের পরিচয় দিয়া আমরা উপবিষ্ট হইলে জিজ্ঞাসা করিলেন, তোমরা এত উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? কি হয়েছে? উদ্ধৃতি। শৈলেনবাবু বলিলেন, ওরা আমার ভূত দেখার কথা বিশ্বাস করছেন না, বলছেন ওটা আমারই মস্তিষ্ক প্রসূত একটা বায়বীয় মূর্তি। প্রীতিশবাবুর নামক একটি ভদ্রলোক বলিলেন, আমরা বলতে চাই, বরদার আশারে গল্প শুনে শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি চোপে চোপে বাদ দিয়েছেন। বস্তুত যেটাকে উনি ভূত মনে করছেন সেটা হতো একটা বাদুর কিংবা ওই জাতীয় কিছু। শৈলেনবাবু বলিলেন, আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাদুর যে না একথা আমি হলফ নিয়ে বলতে পারি। আর বরদাবাবুর গল্প শুনে আমি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, এ অপবাদ যদি দেন। বরদাবাবু আমাদের দিকে নির্দেশ করিয়া গভীর স্বরে করিলেন, এরা দুজন কাল সকালে এখানে এসেছেন, এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি? একজন প্রতিদ্বন্দ্বী বলিলেন, না তা হয় না, তবে সময় পেলে। বরদাবাবু বলিলেন, ওরা কাল রাত্রে দেখেছেন। সকলে কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া গেলেন। তারপর প্রীতিশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, সত্যি দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করিল, হ্যাঁ। কি দেখেছেন? একটা মুখ। প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করিতে লাগিলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখিয়াছিল তাহা ননা করিয়া বলিল। শুনিয়া সকলে নীরব হইয়া রইলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ীর গর্বল্লাস ফুটিয়া উঠিল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন, তর্কে যোগ দেন নাই। তাহার মুখমণ্ডলে অনিচ্ছুপীড়িত প্রত্যয় এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলিতেছিল। যাহা বিশ্বাস করিতে চাহি না তাহাই অনন্যপায় হইয়া বিশ্বাস করিতে হইলে মানুষের মনের অবস্থা যেরূপ হয় তাহার মনের অবস্থাও সেইরূপ কোন প্রকারে এই অনিঞ্চিত বিশ্বাসে রমূল ছেদন করিতে পারিলে তিনি বাঁচেন। এইবার তিনি কথা করিলেন, বিরুদ্ধতার শেষ পান্ত হইতে যথাসম্ভব অপসারিত করিয়া বলিলেন, তা যেন হল, অনেকেই যখন দেখেছেন বলছেন তখন না হয়। ঘটনাটা সত্যি বলেই মেনে নেওয়া গেল, কিন্তু কেন? বৈকুণ্ঠ জহুরী যদি গুটি হয়ে থাকে তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করে তার কি লাভ হচ্ছে? এই কথাটা আমায় কেউ বুঝিয়ে দিতে পার? বরদাবাবু বলিলেন, প্রেতজনীর উদ্দেশ্য সব সময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তভাবে বলিলেন, বলতে চান তো বলছেন না কেন? সুযোগ পাচ্ছেন না, তাতে দেখেই আমরা এত সন্ত্রস্ত হয়ে উঠছি যে তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া পেটাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। একটাপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গ্রহণের উপাদান, পণ্ডিত্য ফলিও না বর্দা। স্পিরিচুয়ালিজমের বইগুলো যে যারা মুখস্থ করে রেখেছি তা আমরা জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি কথাই না বলতে পারবেন তবে নিরীহ একটি ভদ্রলোককে নারীক জ্বালাতন করছেন কেন? মুখে কথা বলতে না পারলেও তাকে কথা বলাবার উপায় আছে। কি উপায়? টেবিল চালা। ও সেই ট্যাপা টেবিল, সে তো জুচ্ছুরি। কি করে জানলে? কখনো পরীক্ষা করে দেখেছ? অমূল্যবাবুকে নীরব হইতে হইল। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে, হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল ছেলে তাতে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন, ভূত নামানো কখনো দেখি নাই, ভারী আগ্রহ হইল। বলিলাম, বেশ তো করুন না, এখনই করবেন। উদ্ধৃতি। বরদবাবু বলিলেন, দোষ কি? এইখানেই করা যাক, কি বল তোমরা? ভূত চৌরি নামে তোমাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হবে। সকলেই সৎসারে রাজি হইলেন। একটি ছোট টিপাই তৎক্ষণাৎ আনানো হইল। বরদাবাবু বলিলেন যে বেশি লোক থাকিলে চক্র হইবে না, তাই পাঁচজনকে বাঁচিয়া লওয়া হইল। বরদাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রইলাম। বাকি সকলে পাশের ঘরে দিয়া বসিলেন। আলো কমাইয়া দিয়া আমরা পাঁচজন টিপাইয়ের চারিদিকে চেয়ার টানিয়া বসিলাম। কি করিতে হইবে বরদাবাবু সংক্ষেপে বুঝাইয়া দিলেন। তখন টিপাইয়ের উপর আলবচে হাত রাখিয়া পরস্পর আঙুলে আঙুল টেকাইয়া মুদিত চক্ষে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করিয়া দিলাম। ঘরের মধ্যে আবছায় অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করিতে লাগিল। পাঁচ মিনিট এইভাবে কাটিল, ভূতের দেখা নাই। মনে আবল তাবল চিন্তা আসিতে লাগিল, জোর করিয়া মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানে জুড়িয়া দিতে লাগিলাম। এইরূপ টানাটানিতে বেশ অধীর হইয়া উঠিয়াছি, এমন সময় মনে হইল টিপাইটা যেন একটু নড়ি। হঠাৎ দেড়ে কাটা দিয়া উঠিল। স্থির হইয়া বসিয়া রহিলাম, আঙুলের স্নায়ুগুলা নিরতিশয় সচেতন হইয়া রহিল।
আবার টিপায় একটু নড়িল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচে ঘুরিয়া যাইতেছে। বরদবাবুর গভীর স্বর শুনিলাম, বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার তোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নাই, তারপর টিপাইয়ের একটা পা ধীরে ধীরে শূন্যে উঠিয়া চিৎ করিয়া মাটিতে পড়িল। বরদাবাবু গভীর অথচ অনুচ্চ স্বরে করিলেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরো বাড়িয়া গেল, কান যা যা করিতে লাগিল। চক্ষু মেলিয়া কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করিলাম। কি দেখিবা আশা করিয়াছি লাম জানি না, কিন্তু দেখিলাম যেমন পাঁচজন আধা অন্ধকারে বসিয়াছিলাম, তেমনি বসিয়া আছি, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবস্থান্তর ঘটিয়াছে, এই ঘরে আমাদেরই আশেপাশে কোথাও অশরীরী আত্মা আসিয়া দাঁড়াইয়াছে, তোহা বুঝিবার উপায় নাই। বরদাবাবু নিম্নস্বরে আমাদের বলিলেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা শীর্ষ সঞ্চালনে সম্মতি জানাইলাম। তখন তিনি ধীর গভীর কণ্ঠে প্রতিধ্বনিতে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন, আপনি কি চান? কোনো উত্তর নাই, টিপাই অচল হইয়া রইল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হইল টিপাই একটু নড়িল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও স্পষ্ট কিছু বুঝিতে পারা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার টিপাইয়ের পা স্পষ্টত উঠিতে লাগিল, কয়েকবার ছপ ছপ শব্দ হইল, অর্থ কিছু বোধগম্য হইল না। বরদাবাবু করিলেন, যদি হ্যাঁ বলতে চান একবার তোকা দিন, যদি না বলতে চান দুবার তোকা দিন। একবার তোকা পড়িল, পেয়েছিলাম। কোরলোকের শরীর ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা আশীর্বির পক্ষে বড় কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সে বাধাও কিয়ৎ পরিমাণে উল্লঙ্ঘিত হইয়াছে, সংখ্যার দ্বারা অক্ষর বুঝাইবার রীতি আছে। বরদাবাবু সেই রীতি অবলম্বন করিলেন, প্রেতিজনীতে লক্ষ্য করিয়া বলিলেন, আপনি যা বলতে চান অক্ষর গুণে গুণে তোকা দিন, তাহলে আমরা বুঝতে পারব। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হইল। টিপাইয়ের পা চিট করিয়া কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এইভাবে দীর্ঘকাল ধরিয়া যে কথাগুলি অতি কষ্টে বাহির হইয়া আসিল তাহাই। বাড়ি ছেড়ে যাও নচেত অমঙ্গল। টিপাইয়ের শেষ শব্দ থামিয়া যাইবার পর আমরা কিছুক্ষণ ভয়ে স্তম্ভিতবত বসিয়া রইলাম। তারপর বরদাবাবু গলাটা একবার জারিয়া লইয়া বলিলেন, আপনার বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তার চেষ্টা করব। আর কিছু বলতে চান কি? উদ্ধৃতি টিপাই স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হইল, বরদাবাবুকে চুপি চুপি বলিলাম, হত্যাকারীকে জিজ্ঞাসা করুন। বরদাবাবু জিজ্ঞাসা করিলেন, খানিকক্ষণ কোনো উত্তর আসিল না, তারপর পা উঁচিতে আরম্ভ করিল, তা 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 তা। হঠাৎ টিপাই কয়েকবার সজোরে নড়িয়া উঠিয়া থামিয়া গেল। বরদাবাবু কম্পিতম্বরে প্রশ্ন করিলেন, কি বললেন? বুঝতে পারলুম না। তারা কি? কারুর নাম? টিপাইয়ে সাড়া নাই। আবার প্রশ্ন করিলেন, আপনি কি আছেন? কোনো উত্তর আসিল না, টিপাই জ্বর বস্তুতে পরিণত হইয়াছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, চলে গেছেন। বোমকেশ হাত বাড়াইয়া আলোটা উজ্জ্বল করিয়া দিল, তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া নেহাত অরসিকের মতো বলিল, মাফ করবেন, এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসিলেন, আমরা কেউ হাতে আঠা লাগিয়ে রেখেছি কিনা দেখতে চান? বেশ দেখুন। বোমকেশের ব্যবহারে আমি বড় লজ্জিত হইয়া পড়িলাম, এমন খোলাখুলিভাবে এতগুলি ভদ্রলোককে প্রবঞ্চক মনে করা নিতান্তই শিষ্টতা বিকৃত। তাহার মনে একটা প্রবল সংশয় জাগিয়াছে সত্য, কিন্তু তাই বলিয়া এমন কঠোরভাবে সত্য পরীক্ষা করিবার তাহার কোনো অধিকার নাই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হইলেন, কিন্তু বোমকেশ নির্লজ্জভাবে প্রত্যেকের হাত পরীক্ষা করিতে আরম্ভ করিয়া দিল, এমনকি আমাকেও বাদ দিল না, কিন্তু কাহারও হাতে কিছু পাওয়া গেল না। বোমকেশ তখন দুই করতলে গন রাখিয়া টিপাইয়ের উপর কোন স্থাপনপূর্বক শুন জ্যোদৃষ্টিতে আলোর দিকে তাকাইয়া রইল। বরদবাবু খোঁচা দিয়া বলিলেন, কিছু পেলেন না? বোমকেশ বলিল, আশ্চর্য, এ যেন কল্পনা করাও যায় না। বরদাবাবু প্রসন্নস্বরে বলিলেন, দেয়ার আর মোর টিংস। অমূল্যবাবুর বিরুদ্ধতা একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অসংযত কষ্টে প্রশ্ন করিলেন, কিন্তু তারা তারা কথা সমানে কেউ বুঝতে পারলে? সকলে মুখ চাওয়া চাওয়ি করিলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতো খেলিয়া গেল তারাশঙ্কর। আমি ওই নামটাই উচ্চারণ করিতে যাইতেছিলাম, বোমকেশ আমার মুখে থাবা দিয়া বলিল, ও আলোচনা না হওয়াই ভালো। বরদাবাবু বলিলেন, হ্যাঁ আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনে থাক। সকলে তাহার কথায় গভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। বোমকেশ বলিল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত, এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করে উপায় নেই।
বরদাবাবু, এজন্য আপনাকে ধন্যবাদ বলিয়া বঙ্কেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিবার পথে বরদাবাবুর শরীর শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হইলেন। তাহাদের বাসা কেল্লার মধ্যে। আমাদের বাসা নিকটবর্তী হইলে শৈলেনবাবু বলিলেন, একলা বাসায় থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বলিলেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবুর? আচ্ছা, ওকে বাড়ি ছাড়াবার কি করা যায় বলুন তো। বঙ্কেশ বলিল, ওকে ও বাড়ি ছাড়াতেই হবে, আপনারা তো চেষ্টা করছেনই, আমিও করব। কৈলাসবাবু অবজ্লক, তবু ওর ভালোর জন্যই আমাদের করতে হবে, কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার। তিনজনে শুভনিশি জ্ঞাপন করিয়া ফিরিয়া চলিলেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম, শৈলেনবাবু, আপনি বরং আজকের রাতটা আমার বাসাতেই থাকবেন, চলুন। আপনিও একলা থাকেন, আমার বাসাতে উপস্থিত আমি ছাড়া আর কেউ নেই। বুঝিলাম টেবিল চালার ব্যাপার সকলের মনের উপরেই আতঙ্কের ছায়া ফেলিয়াছে। শশাঙ্কবাবু বোধ হয় মনে মনে বঙ্কেশ সম্বন্ধে হতাশ হইয়া পড়িয়াছিলেন, তাই সেদিন কৈলাসবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসার পর হইতে হত্যার প্রসঙ্গ আর বঙ্কেশের সম্মুখে উত্থাপিত করেন নাই। তাছাড়া হঠাৎ তাহার অফিসে কাজের চাপ পড়িয়াছিল, কোচ আর ছুটির প্রাক্কালে অবকাশেরও অভাব ঘটিয়াছিল। অতঃপর দুই তিন দিন আমরা শহরে ও শহরের বাহিরে যত্রতত্র পরিভ্রমণ করিয়া কাটাইয়া দিলাম। স্থানটি অতি প্রাচীন, জরাসন্ধের আমল হইতে ক্লাইভের সময় পর্যন্ত বহু কিংবদন্তি ও ইতিবৃত্ত তাহাতে কেন্দ্র করিয়া জমা হইয়াছে। পুরাবৃত্তের দিকে যাহাদের চোখ আছে তাহাদের কাছ স্থানটি পরম লোভনীয়। এই সব দেখিতে দেখিতে বঙ্কেশ কেন হত্যাকাণ্ডের কথা ভুলিয়াই দিয়াছিল। শুধু প্রত্যহ সন্ধ্যাকালে সে কৈলাসবাবুর বাসায় দিয়া জুতিত এবং নানাভাবে তাহাকে বাড়ি ছাড়িবার জন্য প্ররোচিত করিত। তাহার সুকৌশল বাক্য বিন্যাসের ফলও ফলিছিল, কৈলাসবাবু নিংরাজি হইয়া আসিয়াছিলেন। শেষে সপ্তাহখানেক পরে তিনি সম্মত হইয়া গেলেন। কেল্লার বাহিরে একখানা ভালো বাড়ি পাওয়া গিয়াছিল, আগামী রবিবারে তিনি সেখানে উঠিয়া যাইবেন স্থির হইল। রবিবার প্রভাতে চা খাইতে খাইতে বঙ্কেশ বলিল, শশাঙ্ক, এবার আমাদের তলপি তুলতে হবে, অনেকদিন হয়ে গেল। শশাঙ্কবাবু বলিলেন, এরই মধ্যে আর দুদিন থেকে যাও না, কলকাতায় তোমার কোনো জরুরি খোঁজ নেই তো? তাহার কথাগুলি শিষ্টতা সম্মত হইলেও কণ্ঠস্বর নিরুৎসুক হইয়া রইল। বঙ্কেশ উত্তরে বলিল, তা হয়তো নেই, কিন্তু তবু কাজের প্রত্যাশায় দোকান সাজিয়ে বসে থাকতে হবে তো। তা বটে, কবে যাবে মনে করছি? আজই। তোমার এখানে কতদিন ভারী আনন্দে কাটলো? অনেকদিন মনে থাকবে। আজই। তা তোমাদের যাতে সুবিধা হয়। শশাঙ্করাবু কিয়ৎকাল বাহিরের দিকে তাকাইয়া রহিলেন, তারপর একটু বিরসস্বরে কহিলেন, সে ব্যাপারটার কিছুই হল না, জটিল ব্যাপার তাতে সন্দেহ নেই, তবু ভেবেছিলুম তোমার যে রকম নাম ডাক হয়তো কিছু করতে পারবে। কোন ব্যাপারের কথা বলছ? বৈকুণ্ঠবাবর খুনের ব্যাপার, কথাটা ভুলেই গেলে নাকি? ও না, ভুলিনি, কিন্তু তাতে জানবার কিছু নেই। কিছু নেই? তার মানে তুমি সব জেনে ফেলেছি নাকি? তা একরকম জেনেছি বই কি? সে কি? তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না। শশাঙ্কবাবু ঘুরিয়া বসিলেন। বঙ্কেশ ঈষৎ বিস্ময়ের সহিত বলিল, কোন বৈকুণ্ঠবাবুর মৃত্যু সম্বন্ধে যা কিছু জানবার ছিল তা তো অনেকদিন আগেই জানতে পেরেছি, তা নিয়ে এখন মাথা কামাবার প্রয়োজন কি? উদ্ধৃতি। শশাঙ্কবাবু স্তম্ভিতভাবে তাকাইয়া রহিলেন, কিন্তু অনেকদিন আগেই জানতে পেরেছ, কি বলছ তুমি? বৈকুণ্ঠবাবুর হত্যাকারীকে তা জানতে পেরেছ? সে তো গত রবিবারই জানা গেছে। তবে তবে এতদিন আমায় বলনি কেন? বঙ্কেশ একটু হাসিল, ভাই, তোমার ভাবাবতিক দেখে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার সাহায্য নিতে চায় না। বাংলাদেশ আমরা যে প্রথায় কাজ করি সে প্রথা তোমাদের কাছে একেবারে হাস্যকর, আঙুলের টিপ এবং ছেঁড়া কাগজের প্রতি তোমাদের অশ্রদ্ধার অন্ত নেই, তাই আর আমি উপযাচক হয়ে কিছু বলতে চাইনি। নমহর্ষণ উপন্যাস মনে করে তোমরা সমস্ত পুলিশ সম্প্রদায় যদি একসঙ্গে অট্টহাস্য শুরু করে দাও, তাহলে আমার পক্ষে সেটা কি রকম সাংঘাতিক হয়ে উঠবে একবার ভেবে দেখো। শশাঙ্কবাবু রূপ গিলিলেন, কিন্তু আমাকে তো ব্যক্তিগতভাবে বলতে পারতে, আমি তো তোমার বন্ধু। সে যাক, এখন কি জানতে পেরেছ শুনি, বলিয়া তিনি বঙ্কেশের সম্মুখে চেয়ার টানিয়া বসিলেন। বঙ্কেশ চুপ করিয়া রইল। কে খুন করেছে তাকে আমরা চিনি। বঙ্কেশ মৃদু হাসিল, তাহার উরুর উপর হাত রাখিয়া পায়ে অনুনয়ের কণ্ঠে শশাঙ্কবাবু বলিলেন, সত্যি বল বঙ্কেশ, কে করেছে? উফ! শশাঙ্কবাবু বিমূর হইয়া গেলেন, কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া চাকিয়া বলিলেন, ঠাট্টা করছো নাকি? ভূতে খুন করেছে? অর্থাৎ হ্যাঁ, তাই বটে। অতীর স্বরে শশাঙ্কবাবু বলিলেন, যা বলতে চাও পরিষ্কার করে বল বঙ্কেশ।
যদি তোমার সত্যি সত্যি বিশ্বাস হয়ে থাকে যে ভূতে খুন করেছে, তাহলে তিনি হতাশভাবে হাত উল্টাইলেন। বঙ্গদেশ হাসিয়া ফেলিল, তারপর উঠিয়া বারান্দায় একবার পায়চারি করিয়া বলিল, সব কথা তোমাকে পরিষ্কারভাবে বোঝাতে হলে আজ আমার যাওয়া হয় না, রাত্রিতে থাকতে হয়। আসামিতে তোমার হাতে সমর্পণ না করে দিলে তুমি বুঝবে না, আজ কৈলাসবাবু বাড়ি বদল করবেন, সুতরাং আশা করা যায় আজ রাত্রেই আসামি ধরা পড়বে। একটু থামিয়া বলিল, আর কিছু নয়, বৈকুণ্ঠবাবুর মেয়ের জন্যই দুঃখ হয়, যাক এখন কি করতে হবে বলি শোনো। আশ্বিন মাস দিন ছোট হইতে আরম্ভ করিয়াছে, তার মধ্যে সন্ধ্যা হয় এবং নয়টা বাজিতে না বাজিতে তেল্লার অধিবাসী বৃন্দ নিদালু হইয়া শয্যা আশু করে। গত কয়েক দিনেই তাহা লক্ষ্য করিয়াছিলাম। সে রথে নটা বাজিবার কিছু পূর্বে আমরা তিনজনে বাহির হইলাম। বোমকেশ একটা টর্চ সঙ্গে লইল, শশাঙ্কবাবু একজোড়া হাতরা পকেট পুরিয়া লইলেন। পথ নির্জন, আকাশে মেটের সঞ্চার হইয়া অর্ধচন্দ্রকে ডাকিয়া দিয়াছে। রাস্তার ধারে বহুদূর ব্যবধানে যে নিষ্প্রভ কেরাসিন বাতিল অ্যাম্পোপোস্টের মাথায় জ্বলিতেছিল, তাহা রাত্রির ঘনকৃষ্ণ অন্ধকারকে খোলাতে করিয়া দিয়াছে মাত্র। পথে জন্মানবের সঙ্গে সাক্ষাৎ হইল না। কৈলাসবাবুর পরিত্যক্ত বাসার সম্মুখে দিয়া যখন পৌঁছিলাম তখন সরকারি খাজনাখানা হইতে নয়টার ঘন্টা বাজিতেছে। শশাঙ্কবাবু এদিক ওদিক তাকাইয়া মৃদু শীষ দিলেন। অন্ধকারের ভিতরে হইতে একটা লোক বাড়ির হইয়া আসিল, তাহাতে দেখিতে পাইলাম না, অস্পষ্ট পদশব্দে বুঝিলাম। বঙ্গেশ তাহাতে চুপি চুপি কি বলিল, সে আবার অন্তৃত হইয়া গেল। আমরা সন্তপনে বাড়িতে প্রবেশ করিলাম। শূন্য বাড়ি, দরজার জানলা সব খোলা, কোথাও একটা আলো জ্বলিতেছে না। প্রাণদিন সবের মতো বাড়িখানা যেন নিষ্পন দ হইয়া আছে। পা টিপিয়া টিপিয়া উপরে উঠিয়া গেলাম। কৈলাসবাবুর ঘরের সম্মুখে বঙ্গেশ একবার দাঁড়াইল, তারপর ঘরে প্রবেশ করিয়া টর্চ জ্বলিয়া ঘরের চারিদিকে ফিরাইল। ঘর শূন্য, খাট বিছানা যাহা ছিল কৈলাসবাবুর সঙ্গে সমস্ত স্থানান্তরিত হইয়াছে। খোলা জানালা পথে গঙ্গার ঠান্ডা বাতাস নিরাবরণ ঘরে প্রবেশ করিতেছে। দরজা বেজাইয়া বঙ্কেশ টর্চ নিবাইয়া দিল, তারপর মেঝে উপবেশন করিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, বসু তোমরা, কতক্ষণ প্রতীক্ষা করতে হবে কিছু ঠিক নেই, হয়তো রাত্রি তিনটে পর্যন্ত এইভাবে বসে থাকতে হবে। অজিত, আমি টর্চ চললে তুমি গিয়ে জানালা আগলে দাঁড়াবে, আর শশাঙ্ক তুমি পুলিশের কর্তব্য করবে, অর্থাৎ প্রেতকে প্রাণপণে চেপে ধরবে। অতঃপর অন্ধকারে বসিয়া আমাদের পাহারা আরম্ভ হইল। চুপচাপ তিনজনে বসিয়া আছি, মন চন নাই, নড়িলে বা একটু শব্দ করিলে বঙ্কেশ বিরক্তি প্রকাশ করিতেছে। সিগারেটে অগ্নিসংযোগ করিয়া যে সময়ের অস্তেষ্টি করিব তাহারও উপায় নাই, বন্ধ পাইলে শিকার ভর পাইয়া যাইবে। বসিয়া বসিয়া আর এক রাত্রির দীর্ঘ প্রতীক্ষা মনে পড়িল, চোরাবালির বামাকুরে ঘরে অজানার উদ্দেশ্যে সেই সংশয়পূর্ণ জাগরণ। আজকাল রাত্রি উঠি তেমনি অভাবনীয় পরিসমাপ্তির দিকে অগ্রসর হইয়া চলিয়াছে। খাজনাখানার ঘড়ি দুইবার প্রহর জানাইল, এগারোটা বাজিয়া গেল। তিনি কখন আসিবেন তাহার স্থিরতা নাই, এদিকে চোখের পাতা ভারী হইয়া আসিতেছে। এই তো কলির সন্ধ্যা, ভাবিতে ভাবিতে একটা অদম্য হাই তুলিবার জন্য হ্যাঁ করিয়াছি, হঠাৎ বঙ্কেশ সারাসির মতো আঙুল দিয়া আমার গুরু চাপিয়া ধরিল। হাই অর্ধপথে হেঁচক লাগিয়া থামিচ, আর গেল, জানালার কাছে শব্দ, চোখে কিছুই দেখিলাম না, কেবল একটা অস্পষ্ট অতি লঘু শব্দ শ্রবণেন্দ্রিয়াতে স্পর্শ করিয়া গেল, তারপর আর কোনো সাড়া নাই। নিঃশ্বাস রোধ করিয়া শুনিতে চেষ্টা করিলাম, বাহিরে কিছুই শুনিতে পাইলাম না, শুধু নিজের বুকের মধ্যে দুন্দুবির মতো একটা আওয়াজ ক্রমে কলতর হইয়া উঠিতে লাগিল। সহসা আমাদের খুব কাছে ঘরের মেঝের উপর পা বসিয়া চলার মতো খসখস শব্দ শুনিয়া চমকিয়া উঠিলাম। একজন ঘরে প্রবেশ করিয়াছে, আমাদের দুই হাত অন্তরে আসিয়া দাঁড়াইয়াছে, অথচ তাহাকে দেখিতে পাইতেছি না। সে কি আমাদের অস্তিত্ব জানিতে পারিয়াছে? কে সে? এবার কি করিবে? আমার মেরুদণ্ডের ভিতরে দিয়া একটা কান্ডা শিহরণ বহিয়া গেল। প্রভাতের সূর্যরশ্মি যেমন ছিদ্রপথে বদ্ধদার ঘরের মধ্যে প্রবেশ করে, তেমনি সূক্ষ্ম আলোর রেখা ঘরের মধ্যস্থলে জন্মলাভ করিয়া আমাদের সম্মুখের দেয়াল স্পর্শ করিল। অতি ছিন্ন আলো, কিন্তু তাহাতেই মনে হইল যেন ঘর উজ্জ্বল হইয়া উঠিচ। এ আছে, দেখিলাম একটা দীপকুইতি কালো মূর্তি আমাদের দিকে পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে এবং তাহারই হস্তস্থিত ক্ষুদ্র টর্চের আলো যেন দেয়ালের দায় কি অন্বেষণ করিতেছে। কৃষ্ণ মূর্তিটা উমে দেয়ালের দিকে অগ্রসর হইয়া গেল। অত্যন্ত অভিনিবেশ সহকারে দেয়ালের সাদা চুনকাম পরীক্ষা করিতে লাগিল। তাহার গলা দিয়া একটা অব্যক্ত আওয়াজ বাহির হইল, যেন যাহা খুঁজিতেছি তাহা সে পাইয়াছে। এই সময় বঙ্কেশের হাতে টর্চ ঝুলিয়া উঠিল। তীব্র আলোকে ক্ষণকালের জন্য চক্ষু দাঁড়িয়া গেল। তারপর আমি ছুটিয়া দিয়া জানালার সম্মুখে দাঁড়াইলাম।
আগন্তুক তরিতবেদে ফিরিয়া চোখের সম্মুখের হাত তুলিয়া ধরিয়াছিল, তাহার মুখখানা প্রথমে দেখিতে পাইলাম না। তারপর মুহূর্ত মধ্যে অনেকগুলা ঘটনা পায় একসঙ্গে ঘটিয়া গেল। আগস্তুক বাদের মতো আমার ঘাড়ে লাফাইয়া পড়িল, শশাঙ্কবাবু তাহার ঘাড়ে লাফাইয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে তিনজনে যাত্রা যাত্রী করিয়া ভূমিসাৎ হইলাম। জুতোকুটি দস্তাধস্তি কিন্তু থামি না। শশাঙ্কবাবু আগন্তুককে কুস্কিগিরের মতো মাটিতে চিৎ করিয়া ফেলিবার চেষ্টা করিলেন, আগন্তুক তাহার স্কন্ধে সজোরে কামড়াইয়া দিয়া এক লাফে উঠিয়া দাঁড়াইল। শশাঙ্কবাবু কিন্তু ছাড়িবার পাত্র নন, তিনি তাহার পা জড়াইয়া ধরিলেন। আগন্তুক তাহাতে জারিয়া ফেলিতে পারিল না, পদাবস্থায় টানিতে টানিতে জানালার দিকে অগ্রসর হইল। এই সময় টর্চের আলোয় তাহার বিকৃত বিভৎস রং করা মুখখানা দেখিতে পাইলাম। পেটাত্তাই বটে, বঙ্গেশ শান্ত সহজ সুরে বলিল, শৈলেনবাবু জানালা দিয়ে পালাবার চেষ্টা করলে কেবল দুঃখই পাবেন। আপনার রণপাহখানে নেই, তার বদলে জমাদার ভানুপ্রাপ সিং সদল বলে যা নালার নিচে অপেক্ষা করছেন। তারপর গলা চড়াইয়া হাতিল, জমাদার সাহেব উপর আয়ে। সেই বিকট মুখ আবার ঘরের দিকে ফিরিল, শৈলেনবাবু আমাদের নিরীহ শৈলেনবাবু এই বিশ্বে মনটা যেন অসার হইয়া গেল। শৈলেনবাবুর বিকৃত মুখের পয়সাচিৎ ক্ষুদিত চক্ষু দুটা বঙ্কেশের দিকে ক্ষণে বিস্ফারিত হইয়া রহিল, দাঁতগুলা একবার রহিংস সাপদের মতো বাহির করিলেন, যেন কি বলিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ দিয়া একটা বোমানির মতো শব্দ বাহির হইল মাত্র। তারপর সহসা শিথিল দেহে তিনি সেখানেই বসিয়া পড়িলেন। শশাঙ্কবাবু তাহার পা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলে বঙ্কেশ বলিল, শশাঙ্ক শৈলেনবাবুকে তুমি চেনো বটে, কিন্তু ওর সব পরিচয় বোধ হয় জান না। তাঁত দিয়ে রক্ত পড়ছে দেখছি, ও কিছু নয়, তিন চার আয়োদিন লাগালেই সেরে যাবে। তাছাড়া পুলিশের অধিকার যখন বহন করেছ তখন তার আনুষঙ্গিক ফলভোগ করতে হবে বই কি। সে যাক, শৈলেনবাবুর আসল পরিচয়টা দিই, উনি হচ্ছেন সার্কাসের একজন নামজাদা জিমনাস্টিক খেলোয়াড় এবং বৈকুণ্ঠবাবুর নিরুদ্দিষ্ট জামাতা। সুতরাং উনি যদি তোমার ঘাড়ে কামড়ে দিয়ে থাকেন তাহলে তুমি সেটাতে জামাইবাবুর রসিকতা বলে ধরে নিতে পার। শশাঙ্কবাবু কিন্তু রসিকতা বলিয়া মনে করিলেন না, বলার মধ্যে একটা নাতি উচ্চ বর্জন করিয়া জামাইবাবুর প্রকোষ্ঠে হাতকড়া পরাইলেন এবং জমাদার ভানুপ্রাপ সিং সেই সময়ে তাহার বিরাট বালপাট্টা ও চৌবখা লইয়া ঘরের মধ্যে আসিচ আর স্যালুট করিয়া দাঁড়াইল। বোমটির হাতের ঘড়ি দেখিয়া বলিল, 17 মিনিট রয়েছে মাত্র, অতএব চটপট আমার কৈফিয়ত দাখিল করে স্টেশন অভিমুখে যাত্রা করব। বাহুল্য বঙ্কেশী যে এই অঘটন সম্ভব করিয়াছে তাহাও কি জানি কেমন করিয়া চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করি আও আর রাখিতে পারিতেছিলেন না, তাই আমরা আর অযথা বিলম্ব না করিয়া কলিকাতায় ফিরিয়া যাওয়াই মনস্থ করিয়াছিলাম। কৈলাসবাবু তাহার পূর্বতন বাসায় ফিরিয়া আসিয়াছিলেন, তাহার শয়নকক্ষে বিদায় পূর্বে আমরা সমবেত হইয়াছিলাম। শশাঙ্কবাবু বরদাবাবু অমূল্যবাবু উপস্থিত ছিলেন। কৈলাসবাবু শয্যায় অর্ধশান চাটিয়া মুখে অনবস্থ প্রসন্নতা আনিবার চেষ্টা করিতেছিলেন। পুত্রের উপর মিথ্যা সন্দেহ করিয়া তিনি যে অনুতপ্ত হইয়াছেন তাহা স্পষ্টই প্রতীয়মান হইতেছিল। তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, এখন বুঝতে পারছি, ভূত নয় পিশাচ নয় শৈলেনবাবু, লোকটা কি ধরিবাজ। মনে আছে একবার এই ঘরে বসে ওই ওই করে চেঁচিয়ে উঠেছিল, আগাগোড়া গাপলাবাজি, কিছুই দেখেনি, শুধু আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা, সে নিজেই যে বোটেটা যাতে আমরা কোনো মতেই না বুঝতে পারি। যা হোক বঙ্কেশবাবু, এবার কৈফিয়ত পেশ করুন, আপনি বুঝলেন কি করে। সকলে উৎসুক নেত বঙ্কেশের পানে চাড়িয়া রইলেন। বঙ্কেশ একটু হাসিয়া আরম্ভ করিল, বারদাবাবু আপনি কিছু মনে করবেন না, প্রেতিজনী সম্বন্ধে আমার মনটা গোড়া থেকেই নাস্তিক হয়েছিল। ভূত পিশাচ আছে কিনা এ প্রশ্ন আমি তুলছি না, কিন্তু যিনি কৈলাসবাবুকে দেখা দিচ্ছেন তিনি যে বোধ পেত নন জলজ্যান্ত মানুষ এ সন্দেহ আমার শুরুতেই হয়েছিল। আমি নেহাত বস্তুতান্ত্রিক মানুষ, নিরেক বস্তু নিয়েই আমায় কারবার করতে হয়, তাই অতীন্দ্রিয় জিনিসকে আমি সচরাচর হিসেবের বাইরে রাখি। এখন মনে করুন, যদি ওই পুতোটা সত্যিই মানুষ হয় তবে সে কে এবং কেন এমন কাজ করছে এ প্রশ্নটা শতই মনে আসে। একটা লোক খামক ঘটছে যে বাড়ির লোককে ভয় দেখাচ্ছে কেন, এর একমাত্র উত্তর সে বাড়ির লোককে বাড়ি ছাড়া করতে চায়। ভেবে দেখুন, এ ছাড়া আর অন্য কোনো সদুত্তর থাকতে পারে না। বেশ, এখন প্রশ্ন উঠছে কেন বাড়ি ছাড়া করতে চায়, নিশ্চয় তার কোনো সাথ আছে। কি সে সাথ, আপনারা সকলেই জানেন বৈকুণ্ঠবাবুর মৃত্যুর পর তার মূল্যবান হীরা জহরত কিছুই পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করে যে তিনি একটা কাঠের হাত বাক্সে তার অমূল্য সম্পত্তি রাখতেন এবং তার হত্যাকারী সেগুলো নিয়ে গিয়েছে।
আমি ক কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারিনি। বৈকুণ্ঠ বৈকুণ্ঠবাবুর চরিত্র যতদূর বুঝতে পেরেছি তাতে মনে হয় তিনি মূল্যবান হীরে মুক্ত কাতের বাছিয়ে ফেলে রাখবার লোক ছিলেন না। কোথায় যে তিনি সেগুলাকে রাখতেন তাই কেউ জানে না, অথচ এই ঘরেই সেগুলো থাকত, প্রশ্ন কোথায় থাকত। কিন্তু এই প্রশ্নটা এখন চাপা থাক। এই ভৌতিক উৎপাতের একমাত্র যুক্তিসঙ্গত কারণ এই হতে পারে যে বৈকুণ্ঠবাবুর হত্যাকারী তার জহরগুলো নিয়ে যাবার সুযোগ পায়নি, অথচ কোথায় সেগুলো আছে তা সে জানে। তাই সে বাড়ির নূতন বাসিন্দাদের তাড়াবার চেষ্টা করছে যাতে সে নিরুপদ্রবে জিনিসগুলো সরাতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ভূতি বৈকুণ্ঠবাবুর হত্যাকারী। বৈকুণ্ঠবাবুর মেয়েকে প্রশ্ন করে আমার দুটো বিষয় ক্ষতটি লেগেছিল। প্রথম, তিনি সে রত্রে কোনো শব্দ শুনতে পাননি, এটা আমার অসম্ভব বলে মনে হয়েছিল। তিনি এই ঘরের নিচের ঘরে শুতেন, অথচ তার বাপকে গলা কি মারবার সময় যে ভীষণ দস্তাদস্তি হয়েছিল তার শব্দ কিছুই শুনতে পাননি। আততাই বৈকুণ্ঠবাবুর গলা টিপে কোথায় তিনি হীরে জহরত রাখেন সে খবর বার করে নিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। হয়তো বৈকুণ্ঠবাবু চিৎকারও করেছিলেন, অথচ তার মেয়ে কিছুই শুনতে পাননি, এটি সম্ভব। দ্বিতীয় কথা, বাপের আত্মার সদগতির জন্য তিনি গয় পিণ্ড দিতে অনিচ্ছুক। আসল কথা, তিনি জানেন তার বাপ প্রেতিজনী প্রাপ্ত হয়নি, তাই তিনি নিশ্চিন্ত আছেন। প্রকৃতপক্ষে প্রেতিজনী যে কে তাও সম্ভবত তিনি জানেন, নচেত একজন অল্প শিক্ষিত স্ত্রীলোক তিনি শুনে বাপের পারলৌকিক ক্রিয়া করবে না এ বিশ্বাসযোগ্য নয়। বৈকুণ্ঠবাবুর মেয়ে সম্বন্ধে অনেকগুলো সম্ভাবনার অবকাশ রয়েছে, সবগুলো তলিয়ে দেখার দরকার নেই। তার মধ্যে প্রধান এই যে তিনি জানেন কে হত্যা করেছে এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। স্ত্রীলোকের এমন কে আত্মীয় থাকতে পারে যে বাপের চেয়েও প্রিয়? উত্তর নিষ্প্রয়োজন। বৈকুণ্ঠবাবুর মেয়ে যে সুচরিতা সে খবর আমি প্রথম দিনই পেয়েছিলাম, সুতরাং স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। বৈকুণ্ঠবাবুর জামাই যে হত্যাকারী তার আর একটা ইঙ্গিত গোড়াগড়ি পেয়েছিলাম। পেতাত্তাকা পনেরো হাত লম্বা, দোতলার জানলা দিয়ে অবলীলাক্রমে উঁকি মারে। সহজ মানুষের পক্ষে এটা কি করে সম্ভব হয়? ময়ও ব্যবহার করে না, মই কারে করে, অত শির অস্তদান সম্ভব নয়। তবে এর উত্তর রণপা, নাম শুনেছেন নিশ্চয়। দুটো লম্বা লাঠি, তার উপর চড়ে সেকালে ডাকাতেরা 20-30 ক্রোশ দূরে ডাকাতি করে আবার রাতারাতি ফিরে আসত। বর্তমানকালে সার্কাসে রণপাচরে অনেক খেলোয়াড় খেলা দেখায়, রীতিমতো অভ্যাস নাথ, আঁকড়ে কেউ রণপাচরে ঘুরে বেড়াতে পারে না। কাজেই হত্যাকারী যে সার্কাস সম্পর্কিত লোক হতে পারে এ অনুমান নিতান্ত অসহ্যও নয়। বৈকুণ্ঠবাবুর বাতের জামাই সাতসিন্দলের সঙ্গে ঘুরে বেড়ায়, নিশ্চয় ভালো খেলোয়াড়, সুতরাং অনুমানটা আপনা থেকেই দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সবাই জানে জামাই দেশে নেই, আট বছর নিরুদেশ, সে হঠাৎ এসে জুগল কোথা থেকে? সেদিন এই বাড়ির আওস্তা কুড়ে ঘুরে বেড়াতে বেড়াতে একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিলাম, অনেকদিনের জীর্ণ একটা সার্কাসের ইস্তাহার, তাতে আবার সিংহের ছবি তখনও সম্পূর্ণ মুছে যায়নি। তার উল্টোপিতে হাতের অক্ষরে কয়েকটা বাংলা শব্দ লেখা ছিল, মনে হয় যেন কেউ চিঠির কাগজের অভাবে এই ইস্তাহারের পিঠে চিঠি লিখেছে। চিঠির কথাগুলো অসংলগ্ন, তবু তা থেকে একটা অর্থ উদ্ধার করা যায় যে স্বামী অর্থাভাবে পড়ে স্ত্রীর কাছে টাকা চাইছে। অজিত, তুমি যে শব্দটা সাথী পড়েছিলে সেটা প্রকৃতপক্ষে স্বামী। বোঝা যাচ্ছে স্বামী সুদূর প্রবাস থেকে অত্নভাবে মরিয়া হয়ে স্ত্রীকে চিঠি লিখেছিল, বলা বাহুল্য, অর্থ সাহায্য সে পায়নি। বৈকুণ্ঠবাবু একটা লক্ষ্মীছাড়া পত্নীটেরই জামাইকে টাকা দেবেন একথা বিশ্বাস্য নয়। এই গেল বছরখানেক আগেকার ঘটনা। দু বছরের মধ্যে এ শহরে কোনো সার্কাস পার্টি আমেনি, অতএব বুঝতে হবে যে প্রবাস থেকেই স্বামী এই চিঠি লিখেছিলেন এবং তখনও তিনি সাধুসের দলে ছিলেন, সাদা কাগজের অভাবে ইস্তাহারের পিঠে চিঠি লিখেছিলেন। কয়েক মাস পরে স্বামী একদা মন্দিরে এসে হাজির হলেন, ইতিমধ্যে কোথা থেকে টাকা জোগাড় করেছিলেন জানি না, তিনি এসে সাস্তান্বেষী ভদ্রলোকের মতো বাস করতে লাগলেন। মন্দিরে কেউ তাকে চেনে না, তার বাড়ি যশোরে আর বিয়ে হয়েছিল নবদ্বীপে, তাই বৈকুণ্ঠবাবুর জামাই বলে ধরা পড়বার ভয় তার ছিল না। বৈকুণ্ঠবাবু বোধ হয় জামাইয়ের আগমনতা শেষ পর্যন্ত জানতেই পারেননি, তিনি বেশ নিশ্চিন্ত ছিলেন। জামাইটি কিন্তু আড়ালে থেকে শ্বশুর সম্বন্ধে সমস্ত খোঁজখবর নিয়ে তৈরি হলেন, শ্বশুর যখন স্বেচ্ছায় কিছু দেবেন না তখন জোর করেই তার উত্তরাধিকারী হবার সংকল্প করলেন। তারপর সেই রাত্রে তিনি রণপায় চরে শ্বশুরবাড়ি গেলেন, জানলা দিয়ে একেবারে শ্বশুরমশাই সবার ঘরে অবতীর্ণ হলেন। এই আকস্মিক আবির্ভাবে শ্বশুর বড়ই বিব্রত হয়ে পড়লেন, জামাই কিন্তু নাসরবান্দা।
কথায় বলে জামাতা দশম গহ। বাবাজি প্রথমে শ্বশুরের গলা টিপে তার হীরা জহরতের গুপ্ত স্থান জেনে নিলেন, তারপর তা এ নিপাত করে ফেললেন। তিনি বেঁচে থাকলে অনেক চমকার, তাই তাকে শেষ করে ফেলবার জন্যেই তৈরি হয়ে এসেছিলেন। কিন্তু নিশ্চিন্তভাবে হীরা জহর তুলো আত্মসাত করবার ফুরসত হল না। ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম বেঁধে গিয়েছিল, তিনি এসে দৌড় চালাচালি করছিলেন। তাড়াতাড়ি জামাইবাবু একটিমাত্র জোহরত বার করে নিয়ে সে রাত্রির মতো প্রস্থান করলেন। বাটিগুলো যথাস্থানেই রয়ে গেল। বৈকুণ্ঠবাবু জহর তুলি রাখতেন বড় অদ্ভুত জায়গায়, অর্থাৎ ঘরের দেয়ালে। দেয়ালের চুন সুরতি খুঁড়ে সামান্য গর্ত করে, তাতেই মনিটা রেখে আবার চুন দিয়ে গর্ত ভরাট করে দিতেন। তার পানের বাতায় যথেষ্ট চুন থাকত, কোনো হাঙ্গামা ছিল না। বার করবার প্রয়োজন হলে কানুথুস্তির সাহায্যে চুন খুঁড়ে বার করে নিতেন। জামাইবাবু একটি জোহরত দেয়াল থেকে বার করে নিয়ে যাবার আগে গর্তটা তাড়াতাড়ি চুন দিয়ে ভর্তি করে দিলেন। কিন্তু তাড়াতাড়িতে কাজ ভালো হয় না, তার বিদ্যাঙ্গুষ্ঠের ছাপ চুনের ওপর আঁকা রয়ে গেল। বৈকুণ্ঠবাবু তার মনি মুক্তা কোথায় রাখেন এ প্রশ্নটা প্রথমে আমাকেও ভাবিয়ে তুলেছিল। তারপর সেদিন এবারে পায়চারি করতে করতে যখন ওই আঙুলের টিপ চোখে পড়ল, তখন এক মুহূর্তে সমস্ত বুঝতে পারলাম। এই ঘরের দেয়ালে যত্রতত্র চুনের প্রলেপের আড়ালে 250,000 টাকার জোহরত লুকোনো আছে। এমনভাবে লুকোনো আছে যে খুব ভালো করে দ হেয়ালে পরীক্ষা না করলে কেউ ধরতে পারবে না। শশাঙ্ক, তোমাকে মেহন করে এই 50টি জোহরত বার করতে হবে। আমার আর সময় নেই, নইলে আমি বার করে দিতুম। তবু পেন্সিল দিয়ে দেয়ালে তারা দিয়ে রেখেছি, তোমার কোনো কষ্ট হবে না। যাক, তাহলে আমরা জানতে পারলুম যে জামাই বৈকুণ্ঠবাবুকে খুন করে একটা জোহরত নিয়ে গেছে এবং অন্যগুলো হস্তগত করবার চেষ্টা করছে। কিন্তু জামাই লোকটাকে নিশ্চয় সে এই শহরেই থাকে এবং সম্ভবত আমাদের পরিচিত। তার আঙুলের ছাপ আমরা পেয়েছি বটে, কিন্তু কেবলমাত্র আঙুলের ছাপ দেখে শহরশুদ্ধ লোকের ভিতরে থেকে একজনকে খোঁজে বার করা যায় না। তবে উপায়, সেদিন প্ল্যানচেট টেবিলে সুযোগ পেলুম। টেবিলে বুতের আবির্ভাব হল। আমি বুঝলুম আমাদেরই মধ্যে একজন টেবিল নাড়ছেন এবং তিনি হত্যাকারী। বুতের কথাগুলোই তার শ্রেষ্ঠ প্রমাণ। একটু সুত করে আমি আপনাদের সকলের হতে পরীক্ষা করে দেখলুম। শৈলেনবাবুর সঙ্গে আঙুলের দাগ মিলে গেল। সুতরাং শৈলেনবন্ধুই যে হত্যাকারী তাতে আর সন্দেহ রইল না। আপনাদেরও বোধ হয় আর সন্দেহ নেই। বরদাবাবুর শিষ্য হয়ে শৈলেনবাবুর কাজ হাসিল করবার খুব সুবিধা হয়েছিল। লোকটি বাইরে বেশ নিরীহ আর মিষ্টভাষী, কিন্তু ভিতরে ভিতরে বাঘের মতো ক্রূর আর নিষ্ঠুর। দয়া মার স্থান ওর হৃদয়ে নেই। বঙ্কেশ চুপ করিল। সকলে কিছুক্ষণ নির্বাক হইয়া রইলেন। তারপর অমূল্যবাবু প্রকাণ্ড একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, আহ বাঁচলুম। বঙ্কেশবাবু, আর কিছু না হোক, বর্দার বুতের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। যে রকম করে তুলেছিল, আর একটু হলে আমিও ভূতে বিশ্বাসী হয়ে উঠেছিলাম আর কি। আপনি বর্দার বুতের রোজা, আপনাকে অজস্র ধন্যবাদ। সকলে হাসিলেন। বর্দাবাবু বীরবীর করিয়া তলার মধ্যে কি বলিলেন শুনিয়া অমূল্যবাবু বলিলেন, ওটা কি বললে? সংস্কৃত বুলি আওড়াচ্ছ মনে হল। বর্দাবাবু বলিলেন, মুক্তিকম ন গজে গজে। একটা হাতির মাথায় গজমুক্তা পাওয়া গেল না বলে গজমুক্তা নেই, একথা সিদ্ধ হয় না। অমূল্যবাবু বলিলেন, গজের মাথায় কি আছে কখনো তল্লাশ করিনি, কিন্তু তোমার মাথায় যা আছে শুধু আমরা সবাই জানি। বঙ্গে সুতিয়া দাঁড়াইয়া বলিল, 17 মিনিট উত্তীর্ণ হয়ে গেছে, এবার তাহলে উঠলুম নমস্কার। তারাশঙ্করবাবুর কাছে আগেই বিদায় নিয়ে এসেছি, মহাপ্পান লোক, তাতে আব্বার আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানা দেন। এস অজ